শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত দৃশ্যশিল্পী বিষয়ক অনুষ্ঠান কেবলি দৃশ্যের জন্ম হয়ের একাদশ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি সমকালীন বাংলাদেশি দৃশ্যশিল্পের অত্যন্ত পরিচিত এবং প্রশংসিত নাম ওয়াকিলুর রহমান, যিনি বয়সে আমাদের প্রজন্মের শিল্পী হলেও যার সুখ্যাতি এবং প্রতিষ্ঠা অবস্থান অনেক উঁচুতে, এবং তা কেবল দেশের মধ্যেই নয়, দেশের সীমানা ছাড়িয়ে পৃথিবীর অনেক দূর অব্দি ছড়িয়ে গেছে। ওয়াকিল স্নাতক হন চারুকলার ইনস্টিটিউট বা ঢাকা চারুকলা বিদ্যালয় থেকে 1981 সালে, এবং তারপর 1986 সালে চীনের বেইজিং শহরের একটি বিখ্যাত শিল্প বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর লাভ করেন। তারও এক দশক পরে ওয়াকিল জার্মানির বার্লিন শহরে আর্ট ইন কনটেক্সট নামে 4 বছর পড়াশোনা করে সেখান থেকেও তিনি আরও একটি সনদ প্রাপ্ত হন। এই গেল তার শিক্ষাগত যোগ্যতার কথা। আর হাতে কলমে কাজ তিনি শুরু করে দিয়েছেন বিদ্যালয় থেকে বেরোনোর পরপরই। 1982 সালে তারা কজন বন্ধু মিলে একটি যুথবদ্ধ শিল্পী গোষ্ঠী তৈরি করেন সময় নামে, যার কথা এখনো আমরা বলে থাকি, কারণ সেটি একটি সত্যি ব্যতিক্রমী প্রতিষ্ঠান ছিল এবং যার সদস্যরা আজকে অনেকেই জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও সুখ্যাতি অর্জন করেছেন, যার মধ্যে একজন আমাদের সঙ্গেই আছেন আজকে, ঢালিয়াল মামুন। আরও ছিলেন নিসার হোসেন, শিশির ভট্টাচার্য, আজিজ শরাফি, সাইদুল হক জুয়েস, আলী মোর্শেদ নোটন প্রমুখ। তো সেই ওয়াকিল পাশাপাশি ব্যক্তিগতভাবেও তার শিল্পচর্চা করে গেছেন এবং বাংলাদেশের যে সমস্ত জাতীয় প্রদর্শনীগুলো হতো, এশিয়ান প্রদর্শনীগুলো হতো দ্বিবার্ষিক, সবকিছুতে অংশগ্রহণ করেছেন এবং যথেষ্ট প্রশংসাও কুড়িয়েছেন। এরপর তার কাজ ক্রমে দেশের সীমানা ছাড়িয়ে বাইরেও যেতে থাকে এবং অনেক দেশে তার নানাবিধ অংশগ্রহণ ছিল, আর্ট ফেয়ার গুলোতে, বিএনাল ট্রিয়েনাল গুলোতে, ফেস্টিভ্যাল গুলোতে, যৌথ প্রদর্শনী গুলোতে, এবং তার প্রদর্শনী বুলগেরিয়া, কিউবা, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, জাপান, লিথুয়েনিয়া, মেসিডোনিয়া, মায়ানমার, নরওয়ে, পোল্যান্ড, তাইওয়ান, ইউনাইটেড আরব এমিরেটস, ইউনাইটেড স্টেটস ইত্যাদি বহু দেশে প্রদর্শিত হয়েছে, এবং জার্মানি, চীন, ইংল্যান্ড এবং বাংলাদেশ মিলে এ পর্যন্ত তার 60-এর বেশি একক প্রদর্শনী হয়েছে। যৌথ প্রদর্শনী এবং যৌথ প্রকল্পের কাজ তো অসংখ্য, এবং তিনি শুধু যে চিত্র শিল্পেরই শিল্পী তা নয়, তিনি স্থাপনা শিল্প করেন, ভাস্কর্য করেন, বহু মাধ্যম প্রকল্প, যৌথ প্রদর্শনী, যৌথ শিল্পকর্ম ইত্যাদি কাজও তিনি করে থাকেন, নিরীক্ষামূলক এবং ভাবনামূলক, এবং তার এই কাজগুলো ছড়িয়ে আছে ঢাকার অনেক জায়গায়, গ্রামীণফোনের সদর দপ্তরে, বেঙ্গল বইয়ে, বেঙ্গল আর্ট ক্যাফে, অনেক কর্পোরেট প্রতিষ্ঠানের দপ্তরে এবং ব্যক্তিগত সংগ্রহ রয়েছে। এর মধ্যে 2014 সালে ঢাকায় যে আর্ট সেন্টার নামে একটি বেশ খ্যাতনামা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, শিল্প প্রতিষ্ঠান, তিনি তার সঙ্গেও একেবারে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যুক্ত ছিলেন, যদিও সেখান থেকে এরপরে তিনি 2015-তে নিজেই একটি প্রতিষ্ঠান করেন, কলা কেন্দ্র, যার কথাই আজকে আমরা শুনবো বলে এখানে সমবেত হয়েছি। কলা কেন্দ্র একটি ব্যতিক্রম ধর্মী শিল্প প্রদর্শনশালা, এটি শিল্পীদের দ্বারাই পরিচালিত এবং এর মূল জোরটা হচ্ছে আসলে নিরীক্ষা ধর্মী তরুণ শিল্পীদের, এবং যাদের একটা স্বতন্ত্র কণ্ঠস্বর আছে এবং যারা খুবই সমাজলিপ্ত, সময়লিপ্ত এবং আন্তর্জাতিক যে বৈশ্বিক যে চিত্র ধারা তার সঙ্গে সম্পৃক্ত, এবং সেখান থেকেও তিনি এই 5 বছরে 9-9 করে 40টি প্রদর্শনী তিনি কিউরেট করেছেন, একক প্রদর্শনী, 4টি যৌথ প্রদর্শনী, এবং প্রদর্শনীর পাশাপাশি সেখানে নানাবিধ শিল্পী কর্মকাণ্ড, যেমন আর্ট লেকচার হয়, সেটাও প্রায় 18টার মতো আর্ট লেকচার তারা করেছেন, সেখানে নানা রকম ডায়ালগ, বিতর্ক, বাহাস হয়, চিত্র কর্মশালা, চিত্র বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, নানাবিধ কর্মকাণ্ড নিয়ে কলা কেন্দ্র ইতিমধ্যে দেশ জুড়ে তার একটি অবস্থান
করে নিয়েছে। আজকে আমরা তারই গল্প শুনবো, তার লক্ষ্য, উদ্দেশ্য, অভিজ্ঞতা, তার সামনের স্বপ্ন ইত্যাদি। তো আমি আজকে আমার কথা আর বেশি বাড়াবো না, শুধু বলে রাখি ওয়াকিল এখন একজন পূর্ণকালীন শিল্পী, পাশাপাশি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যকলা বিভাগেও তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছেন। তো ওয়াকিলকে আমি এখন আমাদের মঞ্চ ছেড়ে দিচ্ছি এবং সবার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আন্তরিকভাবে তাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে আসার জন্য। ওয়াকিল, ধন্যবাদ আলম ভাই। আপনি আসলে অনেক বলছেন, এভাবে শুনিনি কখনো নিজের সম্পর্কে। এনিহাও, তো হ্যাঁ, কলাকেন্দ্র, আপনি মাঝখানে বলেছিলেন যে আমি নিজেই সংগঠনটা করেছি, এটা আসলে ঠিক নয়। ঢাকা আর্ট সেন্টারের যে অভিজ্ঞতা, ঢাকা আর্ট সেন্টারে বেশ কিছু আমার বন্ধু বান্ধব, সাথে আরো কিছু ভিন্ন ধারার বা ভিন্ন মিডিয়াতে কাজ করে এবং কিছু আর্ট কালেক্টর একসাথে ঢাকা আর্ট সেন্টারটা করেছিলেন, আমি সেখানে নিজ স্বসিদ্ধান্তেই বা নিজ ইচ্ছায় এটার সাথে যুক্ত হই এবং কিছু কিছু কর্মকাণ্ড করি। সেটার অভিজ্ঞতা থেকেই আর্ট সেন্টারটা যখন বিলুপ্ত করা হলো, তখন আমার কিছু বন্ধু বান্ধব এবং যাদের সাথে আমার সম্পর্ক, আমরা প্রায় 40 বছরের অধিক সময় একসাথে কাটাচ্ছি, তো এই বন্ধু বান্ধবদের কি বলবো, সহায়তায় এবং সহায়তা নয়, তাদের অংশগ্রহণে, তাদের চিন্তা ভাবনার একটা সম্মিলিত রূপ হচ্ছে কলাকেন্দ্র। তো হ্যাঁ, এটা সত্য কথা যে আমি কলাকেন্দ্রে সময় দেই, কলাকেন্দ্রের প্রোগ্রাম যা নির্ধারিত হবে, প্রোগ্রামগুলোকে উপস্থাপন করা, প্রোগ্রামগুলোকে আয়োজন করা, এগুলোতে আমার ভূমিকা আছে। কিন্তু এর পিছনে যারা আছেন তারা আমার বন্ধু বান্ধব, দীর্ঘদিনের বন্ধু বান্ধব। আপনি সময় গ্রুপের কথা বলেছেন, আমি সেটা বাদ দিয়েও বলবো যে এর পিছনে কিছু শিল্পী আছেন যাদের সম্মিলিত বলবো প্রয়াসই এই কলাকে। তো এটা কেন, সেটা হচ্ছে ঘটা, হঠাৎ করে শিল্পীরা কেন এ ধরনের একটা কর্মকাণ্ডে যুক্ত হলেন, এটা যে একেবারেই নতুন কিছু তা নয়। পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের কর্মকাণ্ড আছে, যেটাকে বলা হয় যে আর্টিস্ট নিজেরাই তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আসলে ওটাও এখানে বড় ব্যাপার নয়। আমি আমার ব্যক্তির কথা বলতে পারি যে কেন আমি কলাকেন্দ্রের সাথে যুক্ত হলাম বা কলাকেন্দ্র কেন চাই না। একটা তো হচ্ছে যে আমি নিজেই কিছু শিল্প তৈরি করার চেষ্টা করি বা শিল্পকলার সাথে আমার একটা সম্পর্ক, সাথে সাথে আমার মনে হয়েছে যে আমি তো শিল্প উপভোগ করি, বা শিল্পটা শুধুমাত্র উপভোগ করলেও চলবে না, এটা একটা লাইফস্টাইল। তার মানে ব্যাপারটা এরকম যে আমি আর্টিস্ট শুধু নিজের কাজ করি, নিজেরটাই দেখি, নিজেরটাই এনজয় করি বা নিজেরটা নিয়েই ভাবি তা নয়। আমি যে কোনো ভালো শিল্পকে বা এই শিল্প ভাবনাকে আমি আসলে এনজয় করতে চাই, এবং এটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যার ফলে যেমন আমাদের দেশে কয়েকজন শিল্পী অন্য শিল্পীর কাজ কালেক্ট করে আমি জানি না, কিন্তু এটা তো হওয়া দরকারই, কেননা একজন শিল্পী সার্বিক অর্থেই সে যদি শিল্পকে এনজয় করে বা উপভোগ করে কিংবা শিল্প নিয়ে জীবনযাপন করে, তাহলে শিল্পের এই যে বিভিন্ন রূপ, বিভিন্ন মাধ্যমে শিল্পীরা যে একটা বিবর্তনের মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছেন, সেগুলোকে আমার মনে হয় যে জীবনের চর্চার একটা অংশ হিসাবে ধরে নেওয়াটাই ভালো বা ধরে নেওয়াটা উচিত। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে শুধু আমার নিজের শিল্প হবে কেন, আমি যে শিল্পগুলোকে এনজয় করি, যে শিল্পগুলোকে আমার মধ্যে ভাবনা তৈরি করে, যে শিল্পগুলো আমি পছন্দ করি, আমি তো সেই শিল্পগুলোর সাথে থাকতে চাই, সেইগুলোকে দেখাতেও চাই। কেননা এটা একটা আমি চাই যে আমার মতো করে আরো কিছু লোকজন দেখুক, এটা একটা স্বার্থপরের মতো একটা ঘটনা বোধ হয় যে আমি আমার পক্ষে কিছু লোক টানতে চাচ্ছি। তো একটা হচ্ছে যে আমি নিজে যেরকম শিল্পকর্ম করতে চাই, আমি একই সাথে অন্য শিল্পীদের কাজকেও উপভোগ করি বা আমি দেখি, এটা আমার জীবনের একটা অংশ, এবং সেটা আমি অন্যের সাথে শেয়ার করতে চাই, দেখাতে চাই। এটাও একটা ঘটনা যে শুধু নিজে নিজে না, এমন কিছু শিল্প ভাবনা সেটাকে আমি অন্যজনের সাথে শেয়ার করতে চাই।
তো এই ধরনের একদম তাড়না থেকেই আসলে আমার মনে হয় যে আমার এবং আমার বন্ধু বান্ধবের এই কলাকেন্দ্রের প্রয়াস, যে আমরা সবাই শিল্প চর্চা করি, এটার পিছনে যারা আছেন তারা সবাই স্বক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সময় এবং মানে জীবনের অংশ হিসাবে এই শিল্প চর্চা করেন, কিন্তু সাথে সাথে এই চর্চার মধ্যে দিয়ে আমাদের কিছু ভাবনা শিল্প সম্পর্কে একটা পজিশন আমাদের তৈরি হয়েছে, সেটা নান্দনিকভাবেই হোক কিংবা সেটার শিল্পকলার যে বিবর্তনের মধ্য দিয়ে শিল্পের কি হওয়া উচিত, শিল্প শুধুমাত্র দৃষ্টিগত ব্যাপার কিনা, সেটা চিন্তার ক্ষেত্রে কি ধরনের রূপ ফেলবে, তো এই যে পরিবর্তন পরিবর্তনগুলো সেগুলো এক ধরনের পঠন পাঠন উপভোগ বা জীবনযাপন করার মধ্য দিয়ে আমাদের একটা আমি বলবো যে এক ধরনের একটা পজিশন তৈরি হয়েছে, এক ধরনের একটা নান্দনিক অবস্থান তৈরি হয়েছে। নান্দনিক অবস্থানটা আমি খুব ওয়াইড সেন্সে বলছি। তো আমরা সেই পজিশন থেকেই, সেই অবস্থান থেকেই আমাদের পছন্দনীয় কিছু কাজ, আমাদের পছন্দনীয় কিছু কর্মকাণ্ড, আমাদের পছন্দনীয় কিছু শিল্প ভাবনাকে দেখাতেও যায়, এরকম একটা পরিকল্পনা থেকেই আসলে কলা কেন্দ্র করা। তো আমরা যাত্রা শুরু করি 2015-তে। তো সেক্ষেত্রে আমার পিছনে আমার 5-6 জন বন্ধু বান্ধব আছেন। এটা খুব সিম্পল একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে যে আমরা নিজেরাই নিজেদের অর্থায়নে এটা চলি। তো সার্বিকভাবে কলা কেন্দ্রর যেভাবে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা শিল্পীদেরকে আমন্ত্রণ জানাই এবং তাদের শিল্পকর্ম উপস্থাপন করি কিংবা শিল্পকর্ম নিয়ে আলাপ করি, আলোচনা করি, বিতর্ক করি কিংবা শিল্প ভাবনাকে অন্যান্য ভাবনাগুলোকে এখানে এনে উপস্থাপন করি, আমরা খুব বিনয়ের সঙ্গে এবং আমি বলবো যে খুব খুব গ্লেজি না, আমার কাছে মনে হয় যে আনুষ্ঠানিকতা বর্জন করে মূলত শিল্পের গভীরতম যে অর্থগত দিক সেখানে দিক নিশ্চয় করতে চাই এবং সেটা নিয়েই কথা বলতে চাই। তো যার ফলে আমাদের আয়োজন খুবই সাদা মাটা আমি বলবো। এখানে একটা আমার মনে হয় যে একটা নান্দনিক অবস্থানও আছে। আমি যদি দেখি যে আমাদের বিশ্বশিল্পের সমস্ত আয়োজন খুব সার্বিকভাবে বলতে গেলেই এখন একটা কি বলবো একটা ইভেন্ট, একটা শো জাতীয় জিনিসপত্র যেন একটা ভাবনা বা একটা খুব অবসম্ভাবী হয়ে পড়ছে আর কি। এই প্রত্যেকটা জায়গায় এরকম একটা সিচুয়েশন মনে হচ্ছে যেন দৃশ্যশিল্প শুধু এইভাবেই কমিউনিকেট করে, এটার সাথে অর্থের যোগাযোগ, এটার সাথে কি বলবো আয়োজন জৌলুসের যোগাযোগটা অনেক বেশি। কিন্তু আমার মনে হয় যে শিল্পী তার শিল্প উৎপাদন এবং সে প্রদর্শনী করে, কিন্তু এর পিছনে তার যে ভাবনা, তার যে চিন্তা, তার যে অর্থবহ সময় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে উপস্থাপন করে সেদিকে দিক নির্দেশনাও প্রয়োজন। তো আমরা ওই দিকটিতেই আসলে গুরুত্ব দিতে চাই। আমি বারবারই বলছি যে এখানে আমি এখানে এখনভাবে নই। তো এভাবেই কলা কেন্দ্র একটা ভাবনা থেকে শুরু, কিন্তু একটা কাজ আসলে আমাদের করেই প্রমাণ করতে হয়। কেমন দৃশ্যশিল্প এমন একটা জিনিস যে আমি হয়তো ছবি নিয়ে অনেক কথা বা আমার ভাবনা নিয়ে অনেক কথা বলতে পারি, কিন্তু আলটিমেটলি আমাকে এটা দেখাতে পারলেই এটা আরেকটা স্তর অতিক্রম করা যায় যে আসলে কি ভাবছি এবং সেটা আসলে কাজের মাধ্যমে প্রকাশ করা। তো সেক্ষেত্রে কলা কেন্দ্র একটা কি বলবো একটা নন প্রফিট স্পেস, আর্টিস্ট রান স্পেস, যাই বলি না কেন, আমরা ইকবাল রোডে একটা কি বলবো একটা বসত বাড়ি, তার চারতলায় 2000 স্কোয়ার ফিটের মতো জায়গা নিয়ে সেখানে শুরু করি। এই জায়গাটা গ্যালারির জন্য প্রস্তুত ছিল না, এটা খুব সাধারণভাবে বলা যায় একটা বসত বাড়ি ছিল। আমরা সেটাকে যতখানি পারি একটা ছবি এবং শিল্পকলা উপস্থাপনা করা যায় সেরকম একটা অবস্থা তৈরি করে নিই, আর সেভাবে যাত্রা শুরু। তো আমরা এর মধ্যে আমাদের আমি খুব দুঃখিত যে আমার এই জিনিসটা ইংরেজিতে লেখা, এটা আসলে বাংলায় করতে বলে ভালো হতো, কিন্তু যেটা হয় যে প্রতিবারে এই কাজটা আগেই করা ছিল একটু, তো সেটাইকে আমি যুক্ত করছি, এটা আর বাংলা করা হয়ে ওঠেনি, নেক্সট টাইমে এটা নিশ্চিত করা যাবে। তো 2015 সালে আমরা কলা কেন্দ্র একটা নন প্রফিট স্পেস আমরা তৈরি করি বা যাত্রা শুরু করে, এবং আমাদের যেটা আইডিয়া ছিল যে এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি আর্ট প্র্যাকটিসের জায়গা হবে, এখানে আমরা এক্সপেরিমেন্টাল কনটেক্সট ওরিয়েন্টেড আর্টকে দেখাবো, যেটা বাংলাদেশের
আর্টিস্ট্রি কনটেক্সটে, এবং যেখানে এক ধরনের আর্টিস্টিক ডিসকোর্স, সৃজনশীলতা, এটার প্র্যাকটিস, প্রোডাকশন সিস্টেম নিয়ে আলাপ হবে এবং এটা নিয়ে এক ধরনের তর্ক বিতর্ক হবে। এবং আমাদের এক্সিবিশনগুলো আমরা একটু গুছিয়ে করতে চাই, যেটাকে এখনকার ভাষায় বলা যায় যে কিউরেটরিয়াল প্র্যাকটিসের মাধ্যমে। আমাদের সত্যি আমাদের দেশে তো এ ধরনের কিউরেটরিয়াল প্র্যাকটিস ঠিক মানে একাডেমিক্যালি এখানে পড়াশোনা করে অভিজ্ঞতা নেওয়ার জায়গা আমাদের নেই। তো আমরা যতটুকু পারি নেট এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে এটা সম্বন্ধে আমাদের যতটুকু আন্ডারস্ট্যান্ডিং এবং আমাদের যে ক্ষমতা আয়োজনের সেটাকে মাথায় রেখে আমরা এক ধরনের এই কিউরেটরিয়াল প্র্যাকটিসের মধ্য দিয়ে আমাদের কাজগুলোকে উপস্থাপনার চেষ্টা করি। তো আমরা একা নই, আমরা অনেক সময় অন্যান্য সংগঠনের সাথেও কোলাবোরেশন করে থাকি। আমাদের যেটা মূলত উদ্দেশ্য ছিল যে আর্ট, আর্টিস্ট এবং দর্শকদের মধ্যে একটা সংযোগ, আন্ডারস্ট্যান্ডিং বা এক ধরনের সংযোগ তৈরি করা। এবং আমাদের কর্মকাণ্ডগুলি অত্যন্ত আমরা এনভায়রনমেন্টকে কনসিডারেশনে নিয়ে, আমাদের সামাজিক এবং অবস্থানকে মেনে নিয়ে এবং সেভাবে যাতে আমাদের প্রোপাগান্ডা, আমাদের ডিজাইন ম্যাটেরিয়াল, আমাদের কাজকর্ম, আমি সার্বিক অর্থে বলতে চাই এটা একটা নির্দিষ্ট অ্যাস্থেটিক্সের মাধ্যমে, সেই অ্যাস্থেটিকটা আমি একটু ওয়াইড সেন্সে বলতেছি যে আমাদের আচার আচরণ উপস্থাপনা সব কিছুর মধ্যে যাতে এক ধরনের একটা সম্পর্ক থাকে এবং সেভাবে আমরা উপস্থাপনা করার চেষ্টা করি। আর আর্টিস্টদের সাথে নিয়মিত আলাপ করা, আর্টিস্টদের থট প্রসেসকে জানা, তাদের কাজের সাথে তাদের যে অ্যাটাচমেন্ট, তাদের প্রোডাকশন প্রসেস এবং তার সারাউন্ডিং কন্টেক্সচুয়াল যে থিমগুলো, এগুলো কিভাবে সংযুক্ত করে সেগুলোর সাথে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া। তো এ পর্যন্ত আমাদের এক্সিবিশন, সলো এক্সিবিশনের সংখ্যা 49, চারটা গ্রুপ এক্সিবিশন আমরা করেছি। আসলে গ্রুপ এক্সিবিশনের জন্য আমাদের জায়গাটা আসলে খুব বড় জায়গা না হওয়ার কারণে আমরা কখনো গ্রুপ এক্সিবিশনের দিকে যাইনি। তারপরেও এখানে চারজনের এই ধরনের গ্রুপ এক্সিবিশন আমরা প্রতিটি এক্সিবিশনে, এই যে সলো এক্সিবিশন এবং গ্রুপ এক্সিবিশনগুলো দিয়ে আমরা আর্টিস্টকে আমন্ত্রণ জানাই তাদের কথা বলার জন্য, এবং সাথে সাথে আবার কিছু লেকচার আমরা অর্গানাইজ করে থাকি। আমাদের এক্সিবিশনগুলো সাধারণত এক মাস ব্যাপী হয়। এটার কারণটা হচ্ছে যে আমরা আসলে দর্শকদের একটা লম্বা সময় রাখতে চাই যে তার সুবিধা মতো এসে যাতে সে কাজগুলো দেখে যেতে পারে এবং সময় নিয়ে দেখতে পারে। হ্যাঁ, সাথে আমরা কিছু ওয়ার্কশপ আয়োজন করেছি, কিছু ফিল্ম দেখিয়েছি। আমাদের সাথে একজন একটা সংগঠন আছে, আমাদেরই একটা আমরা বলবো যে সিস্টার সংগঠন, কিব্রিয়া প্রিন্ট স্টুডিও। আমরা একই ছাদের নিচে অবস্থান করি এবং প্রোগ্রাম আয়োজন করি। কিব্রিয়া প্রিন্ট স্টুডিওরও কিছু প্রোগ্রাম আছে, যেমন আমরা কিব্রিয়া কি বলে প্রিন্ট মাধ্যমটাকে, ছাপচিত্র মাধ্যমটাকে জনগণের কাছে সহজলভ্যে নিয়ে আসা, ছবি তাদের ঘরে পৌঁছানো, কারণ এই মিডিয়াটা এই ধরনের জিনিসকে অ্যালাউ করে। হ্যাঁ, তো সেইভাবে প্রায় 8টা গ্রাফিক আর্ট ফেয়ার অর্গানাইজ করেছি আমরা বাংলাদেশে নভেম্বরের মতো। এবার আমাদের এই নতুন স্পেসে এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে কলাকেন্দ্রে, কারণ আমরা একটু জায়গা পরিবর্তন করেছি। আর আমাদের অন্যভাবে কিছু প্রচেষ্টা আছে, যেমন আলম ভাইয়ের সাথে আমরা বেশ কিছু প্রোগ্রাম কলাকেন্দ্রের এক্সিবিশন আমরা বিস্তারে দেখিয়েছি, এবং চিটাগাং একটি এক্সিবিশন চিটাগাং শিল্পকলা একাডেমিতে এবং একটি এক্সিবিশন আর্টিস্ট রশিদ চৌধুরী গ্যালারিতে আমরা আমাদের এখানকার এক্সিবিশনগুলো, একই প্রোগ্রাম যেটা এখানে এক্সিবিশন সেটাকে আমরা অন্য একটা স্পেসে, বিশেষ করে চিটাগাংয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি। তাছাড়া আমাদের কিছু ভার্চুয়াল কিছু প্রোগ্রাম আছে। আর সর্বশেষ আমাদের যেরকম এই করোনা পরিস্থিতিতে আমাদের কিছু কর্মকাণ্ড ছিল, তার মধ্যে দুটো কর্মকাণ্ড উল্লেখযোগ্য। একটি হচ্ছে যে যখন আমরা এই যে সোশ্যাল ডিস্টেন্স এবং আমাদের এই মেলামেশার ক্ষেত্রে যে আমরা যে যে পরিস্থিতি থেকে মেনে নিয়ে, তখন আমরা কলাকেন্দ্রের যে গ্যালারি স্পেসটাকে আমরা একটা রেসিডেন্সি স্পেসে ট্রান্সফার করি। তার মানে এখানে আমরা 5 জন আর্টিস্টকে ইনভাইট করেছিলাম, তারা এখানে থেকে
এই আমাদের যে এক্সিবিশন স্পেসটাকে স্টুডিও স্পেস হিসেবে ব্যবহার করে একটা নির্দিষ্ট কি বলবো সোশ্যাল ডিস্টেন্স এবং এক ধরনের সচেতন ভাবে এই জায়গাটাকে ব্যবহার করে কাজ করতে পারে, এবং সেটার একটা এক্সিবিশনও আমরা কিছুদিন আগে এই কলাকেন্দ্রে করেছি। আরেকটা প্রোগ্রাম আমাদের ছিল, সেটা হচ্ছে যে অনলাইনে আমরা ইয়াং আর্টিস্টদের পোর্টফোলিও দেখতাম এবং সেটা সম্বন্ধে কমেন্ট করতাম। এখানে মোটামুটি ভাবে বলতে গেলে বাংলাদেশের আমাদের বন্ধু বান্ধবরাই, বিশেষ করে নিসার হোসেন, শিশির ভট্টাচার্য, ঢালিয়াল মামুন, লারুক সেলিম টোরি, মইনুদ্দিন খালেদ, তারা সবাই স্বশক্ষেত্রে তাদের খ্যাতি আছে, তারা এই আর্টিস্টদের ইয়াং আর্টিস্টদের পোর্টফোলিও দিয়ে কমেন্ট করেছেন। সেটাও আমরা খুব আমার মনে হয় যে খুব উল্লেখযোগ্য একটা প্রোগ্রাম, কেন এখানে উল্লেখযোগ্য পার্টিসিপেশন ছিল এবং আমি এটাকে স্মরণ করতে চাই। এছাড়া একটা কথা বলতেই হবে যে এ যাবৎ কলাকেন্দ্র যত প্রোগ্রাম হয়েছে আমাদের এই 5 বছরের কর্মকাণ্ড সমস্তটাই ভলেন্টিয়ারদের মাধ্যমে, তার মানে আমরা সবসময়ই ভলেন্টিয়ারের সহায়তায় কাজগুলো করেছি। এবং আমাদের যাতে আরো কিছু, যেমন আমাদের একটা খুব হিডেন কিছু ইন্টেনশন আছে, আমরা আমরা কিছু কিউরেটর তৈরি করতে চাই, কিছু প্রফেশনাল তৈরি করতে চাই, আমরা কিছু আর্ট রাইটার্স তৈরি করতে চাই, এবং সেগুলোর জন্য আমরা যতটুকু পারি আমাদের কলাকেন্দ্রে স্পেসটা সেই জন্য ওপেন ছিল। আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা বলবো যে আমরা সাকসেসও হয়েছি। আজকে আমাদের কলাকেন্দ্রে যাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়ে, লেখার আমন্ত্রণ জানিয়ে বা স্পেস দিয়ে তাদেরকে ইনকারেজ করেছিলাম, তারা এখন অনেকেই লিখছে। দু একজন আছেন যারা কিউরেট করছেন বা অন্যান্য ফাউন্ডেশনে চাকরি করছেন। তো আমি বলবো যে এই জায়গাটাও আমাদের একটু কি বলবো আমাদের এই স্পেসটা ওপেন এবং আমরা সেটার জন্য সবসময় খোলা, এবং যারা ইয়াং আর্টিস্ট কিউরেটর কিংবা কিউরেটর প্র্যাকটিস করতে চান কিংবা আর্ট ক্রিটিসিজম করতে চান, আর্টের উপর রাইটিংস বা অন্য কিছু ডেভেলপ করতে চান, তাদের জন্য আমি বলবো যে কলাকেন্দ্র সবসময় তার স্পেসটা ওপেন রেখেছে এ ধরনের প্র্যাকটিস করার জন্য। তো এটাও আমাদের কর্মকাণ্ডের একটা অংশ। তো আমাদের আমরা 2015 এক্সিবিশন করি, আমি এখন একটু র্যান্ডম কিছু আমাদের কাজ দেখাচ্ছি। এগুলো হচ্ছে যে রিপন সাহা চিটাং এর আর্টিস্ট, তাকে একজন ইয়াং আর্টিস্ট, তার কাজ দিয়ে আমাদের কলাকেন্দ্রের যাত্রা শুরু। এটা যেরকম সেলিব্রেটিং ভায়োলেন্স 3 আমরা দেখছি, এই সেলিব্রেটিং ভায়োলেন্স, এটা আসলে আমরা ঢাকা আর্ট সেন্টারে এর আগে দুটো এক্সিবিশন করেছিলাম সেলিব্রেটিং ভায়োলেন্স নামে, তারই কন্টিনিউটি আমরা কলাকেন্দ্রে 3 নম্বর একটি এক্সিবিশন দিয়ে শুরু করি। তো এখানে এই রিপন সাহার আমরা পরপর 2 বার এক্সিবিশন করেছি, সেটাও আমাদের এখানে হয়েছে যে দুইজন আর্টিস্টের কাজ আমরা 2 বার এখানে তাদের সলো এক্সিবিশন করেছি। তো এগুলো আমাদের যেখানে যে একটা কথা বলতে হবে যে আমাদের প্রতিটা এক্সিবিশনে আমরা একটা ক্যাটালগ পাবলিশ করতাম এবং করেছি, এবং যেটা সংখ্যা এখন 49টা, এবং এগুলোর আবার থেকে বাছাই করে 16টা নিয়ে 2টা ভলিউম আমরা প্রকাশ করে থাকি। তো আমরা পাবলিশ করি 300-এর মতো, এর মধ্যে 100 কপি আমরা আর্টিস্টকে দিই, ইয়াং আর্টিস্ট, সে যাতে এটা অন্যদেরকে তার প্রচার বা তার জন্য ব্যবহার করতে পারেন। আর 150 কপি আমরা 2টা ভলিউমে এটাকে প্রকাশ করি, এবং এই 150 কপি আমরা বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশে যারা এশিয়ান আর্ট নিয়ে যেসব ইনস্টিটিউশন কাজ করে, লাইব্রেরি ইত্যাদিতে আমরা এটা অনুদান হিসেবেই দিই, আমরা তাদেরকে এটা উপহার দিই তাদের লাইব্রেরিতে যাতে রাখে। এতে আমরা কিছু ফলাফল পেয়েছি। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বেশ কিছু আর্ট ইনস্টিটিউশনের লাইব্রেরিতে আমাদের এই ফোলিওগুলো আছে। তো বাংলাদেশের আর্টের ইয়াং আর্টিস্টদের অবস্থান এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে তারা এই ক্যাটালগ থেকে জানতে পারে। তো আমি বলবো যে এটা একটা আমাদের আর্কাইভ ম্যাটেরিয়াল হিসাবে এবং বাংলাদেশের কি বলবো ইয়াং আর্টিস্টদের একটা প্রেজেন্টেশন ফর্ম হিসাবে এই ক্যাটালগগুলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা রাখবে। তো রিপন সাহারকে এই ক্যাটালগ বা তার ইনভাইটেশন কার্ড কিংবা তার এক্সিবিশনের কিছু ইমেজ আমরা দেখছি। এটা আমাদের ওই যে বললাম যেখানে আর্টিস্ট টক হয় খুবই ইনফর্মাল ভাবে, তো এটা আমাদের একটা আমাদের গ্যালারি কক্ষের ভিতরে এই ধরনের একটা আর্টিস্ট টকের উদাহরণ।
কখনো কখনো একটা সার্কেল ফর্মে এটা ডিপেন্ড করে উপস্থিতির উপর, এবং এটা সরাসরি খুবই আলোচনা, একটা প্রাণবন্ত আলোচনা হয়ে ওঠে। মুন রহমান, আমরা মুনকে প্রেজেন্ট করতে হলে আমাদের কথাটা বলতে হবে যে এখানে সেলিব্রেটিং ভায়োলেন্স ফোর নামে তার একটা এক্সিবিশন করি। মুন রহমান তার তিনি একাডেমি শিক্ষিত, একাডেমি থেকে পড়াশোনা করে নন, তিনি তার সৎসাহে ছবি আঁকেন এবং তিনি খুব প্যাশনেট ভাবেই ছবি আঁকেন, এবং তার ছবির মান এবং তার অবস্থান নিয়ে আমাদের খুবই পজিটিভ ওপিনিয়ন আছে। আমরা পরপর তার দুটো এক্সিবিশন করেছি। এটা গুরুত্ব দিয়ে বলার এই কারণ যে কলা কেন্দ্রের যেসব আর্টিস্ট বা শিল্পীকে আমরা আমন্ত্রণ জানাই, এটা একাডেমিক কেন্দ্রিক নয়, একাডেমিক কোয়ালিফিকেশন এটা আমাদের জন্য গুরুত্ব বহন করে না, বরঞ্চ তার ছবি শিল্প চর্চার ক্ষেত্রে তার যে প্যাশন এবং তার সিরিয়াসনেস এবং তার অরিজিনালিটি, তার এই জিনিসগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তার ভাবনা, তার প্রকাশভঙ্গি, তার ল্যাঙ্গুয়েজ এবং উপস্থাপনা, হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা শুধুমাত্র একাডেমি, আমাদের এখানে একাডেমিক কেন্দ্রিক যে চর্চা সেটাকে গুরুত্ব দিচ্ছি তা নয়, এটা আমাদের অবস্থানটা বোঝানোর জন্য এটাকে একটু জোর দিয়ে বললাম। তারও আমরা দুবার এক্সিবিশন করেছি, এটাও মনের কাজ। এটা আমাদের এক্সিবিশন ওপেনিং এর একটা দৃশ্য, যে আমরা তেমন একটা আনুষ্ঠানিকতা না করি এবং সেখানে যে কি বলবো, এখানে আমরা ওই একজনকে ইনভাইট করি যিনি সত্যিকার অর্থেই প্রদর্শিত শিল্পকর্মের সাথে দর্শকদের একটা পরিচয় করিয়ে দিতে পারেন, অন্য কোনো উদ্দেশ্য না, তো তাদেরকে ইনভাইট করি কথা বলার জন্য প্রদর্শনীতে, এবং খুবই একটা ইনফর্মাল এবং স্পন্টেনিয়াসলি এবং ভাবে আমরা সাধারণত এক্সিবিশনগুলো করে থাকি। এখানে কোনো ধরনের কোনো আনুষ্ঠানিকতা, যেটা একটা বাড়তি ব্যাপার, যেটা একটা ধরনের আনুষ্ঠানিকতা, অনেক সময় আমি দেখছি যে আমাদের বিভিন্ন এই ধরনের কর্মকাণ্ডে অনেক বেশি হয়ে যাচ্ছে আর কি, তো সেটার কোশ্চেনে আমি আমাদের এই অবস্থানটা পরিষ্কার করতে চাই। এটা দুজন ইয়াং আর্টিস্টের এক্সিবিশন, তাদের মধ্যে দুজনের কাজের মধ্যে এক ধরনের ডায়লগ তৈরি করা, এরকম একটা ভাবনা থেকেই একজন অ্যাবস্ট্রাক্ট কাজ করেন, একজন ফিগারেটিভ কাজ করেন, তো সেটাকে নিয়ে এক ধরনের প্রয়াস ছিল আমাদের। আমাদের এখানে এক্সিবিশন উপস্থাপনা একটা বিরাট, আমি বলবো যে আমরা চেষ্টা করি যে শিল্পের মানে শিল্পী যে অবজেক্ট, যে তার যে ইমেজ কিংবা অবজেক্ট কিংবা তার যে স্থাপনা নিয়ে যেভাবে আসেন জিনিসগুলোকে, সেগুলোকে যতখানি সম্ভব আমাদের সীমিত কি বলবো সামর্থ্যের মধ্যে সেটাকে উপস্থাপনা, সেখানে সিম্পলিসিটি একটা বিরাট রোল অবশ্যই, কিন্তু আমরা যোগাযোগ দর্শকের সাথে অবজেক্ট কিংবা ইমেজের যোগাযোগটা গুরুত্ব দিয়ে থাকি। রাজীব দত্ত, তার প্রথম চিত্র প্রদর্শনী আমাদের গ্যালারিতে, এর আগেও মুন, রিপন সাহা এবং এর আগে যে দুজন ইয়াং আর্টিস্টের যে কাজ দেখলাম, তাদের সবারই প্রথম শিল্প প্রদর্শনী কলাকেন্দ্রে। এটা রিপন সাহার এক্সিবিশনের গ্যালারি, তার উপস্থাপনা গ্যালারির ভিতরে কিছু ইমেজ। আমরা কিছু কখনো কখনো একটু সিনিয়র আর্টিস্টদেরও এক্সিবিশন আমরা করেছি, এবং সেক্ষেত্রে তাদের মূল কাজ নয়, আমি বলবো যে মূল কাজের পাশাপাশি তার কাজের যে প্রোডাকশন প্রসেস এবং একটা নতুন এক্সপেরিমেন্ট নিয়ে যখন, একটা নতুন ভাবনা নিয়ে যখন কাজ শুরু করে, সেগুলোকে আমরা দেখেছি। তার অর্থ আমি এই কথাটা বলতে চাই যে এখানে আসলে আমরা কখনোই আমাদের যে স্পেস এটার সাথে অন্যান্য যে শিল্পকলাকে নিয়ে, অন্যান্য যে এই ইকোসিস্টেমের মধ্যে অন্যান্য ফাউন্ডেশন গ্যালারি, অন্যান্য প্রফেশনাল যে গ্যালারিগুলো আছে তাদের সাথে আমরা কখনো কম্পিটিশনে যেতে চাইনি, সেটা আমাদের লক্ষ্য ছিল না। আমরা চাই প্রফেশনাল গ্যালারি ডেভেলপ করুক, সেটা তারা তাদের মতো কাজ করবে, কিন্তু এই জন্যই একটু সিনিয়র আর্টিস্ট হলে, যারা প্রতিষ্ঠিত আর্টিস্ট, তাদের কাজ আমরা দেখালেও
তাদের প্রোডাকশন প্রসেস বা তাদের থট প্রসেসকে জানবার জন্য যে অবজেক্টগুলো সেগুলোকে আমরা বেশি প্রাধান্য দিয়ে দেখিয়েছি। এটা জলির এক্সিবিশন, এটা একটা ইন্টারেস্টিং এক্সিবিশন। আমি বলবো যে ওয়েন ড্রয়িং স্পিক, সঞ্জিত মাহমুদের কাজ। তো এখানে আর্টিস্ট তার ড্রয়িংগুলোকে গ্যালারিতে আমরা প্রেজেন্ট করি এবং অতঃপর গ্যালারির যে ফাঁকা অংশগুলো সেগুলো দর্শককে ছেড়ে দিই, দর্শকরাও সেখানে ড্রয়িং করতে পারত। তো সারা মাসব্যাপী দর্শকরা এই ড্রয়িং এর পাশাপাশি ড্রয়িংগুলোকে বাদ রেখে অন্যান্য খালি জায়গায় তারা এক ধরনের ইন্টারঅ্যাক্টিভ তাদের প্রেজেন্সটা এখানে তাদের রিয়াকশনটা এই গ্যালারিতে দেখিয়েছে। আমার মনে হয় যে একটা উল্লেখযোগ্য, এখানে অনেকেই শিল্পীর কাজ দ্বারা প্রভাবান্বিত হয়েছেন, আবার অনেকেই তার নিজের মতো রিয়াক্ট করেছেন। সব মিলিয়ে এটা এক ধরনের একটা মনোজগতের প্রতিবিম্ব বা প্রতিফলন আমরা এই গ্যালারিতে দেখতে পাই। এটা হচ্ছে একদম শেষের দিকের ছবি সঞ্জিত মাহমুদের এক্সিবিশনের। স্যার জাহিদিক পাল, তার একটা এক্সিবিশন আমরা করেছিলাম। সে মূলত অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট, কিন্তু ম্যাটেরিয়াল নিয়ে তার যে ভাবনা, ম্যাটেরিয়াল, সারফেস এবং রং ইত্যাদি নিয়ে তার ভাবনা আমাদের কাছে বেশ সিরিয়াস, এবং তার যে প্যাশন সেটাকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, এবং তার উপস্থাপনাও আমার মনে হয় যে বাংলাদেশে অ্যাবস্ট্রাক্ট আর্ট চর্চাতে এক ধরনের ভিন্নতা দান করে। আমাদের এখানে বেশ কিছু আমরা ফটোগ্রাফার বা কন্টেম্পোরারি বাংলাদেশের যে ফটোগ্রাফি আর্টের চর্চা হচ্ছে তার কিছু উদাহরণ আমরা এখানে দেখিয়েছি। এটা সালমা আবিনিন পিথি, তার এক্সিবিশন, তার একটা সলো এক্সিবিশন, তারও আমার মনে হয় যে প্রথম সলো এক্সিবিশন এখানে। সঞ্জিত মাহমুদেরও এখানে তার প্রথম এক্সিবিশন ছিল কলাকেন্দ্রেই। এটা পিথির কাজের একটা অংশ, তার একটা ইমেজ। কাজমির সামিয়া, তারও প্রথম এক্সিবিশন, সেটাও কলাকেন্দ্রে। সে মূলত ফটোগ্রাফিক ইমেজকে ব্লো আপ করে, সুপার ইম্পোজ করে এবং তার মধ্যে গ্রাফিক্যালি কাজ করত। এটা তার এক্সিবিশনের একটি ইমেজ। তো ফটোগ্রাফি এবং অরিজিনাল ড্রয়িং এই মিলিয়ে ছিল তার কাজ। ইনসাইড আউট, প্রমিতি হুসাইন, তো তারও প্রথম এক্সিবিশন বাংলাদেশে, সেটাও কলাকেন্দ্রেই। ওয়ার্ক অন পেপার, পেপারের উপরে বিভিন্ন মিডিয়াতে সে কাজ করে, যেখানে নেচার, ওমেন অ্যান্ড আদার আসপেক্ট যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে একটা ইন্টারেস্টিং, যেটা আমরা একটা এই 49টা এক্সিবিশন আয়োজন করার পর যেটা আমরা সচেতনভাবে করিনি, কিন্তু পরে দেখা গেল যে আমাদের এক্সিবিশনের একটা বিরাট অংশ, আমি বলবো যে অর্ধেকের চেয়ে বেশি, সেটা ইয়াং ওমেন আর্টিস্ট। আমি জানি না ইয়াং ওমেন আর্টিস্ট এটাকে ভাবে বলা যায় কিনা, কিন্তু এর মাধ্যমে আমাদের এখানে আমরা যাদেরকে সৃজনশীল এবং যাদের সিরিয়াস প্র্যাকটিস দেখতেছি সেখানে, সেটাকে যদি একটা উদাহরণ হিসাবে নিই, তাহলে এই ইনফরমেশনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমাদের অবস্থান। এটা মুস্তফা জামান, প্রতিষ্ঠিত শিল্পী, শিল্প সমালোচক, আর্ট রাইটার এবং এডিটর, তার একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সিবিশন কলাকেন্দ্রে, মূলত অবজেক্ট অ্যান্ড ইনস্টলেশন, হোল গ্যালারিটা ওয়ান পিস এইভাবে দেখা যায়। তো তার খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি যে কলাকেন্দ্রের এক্সিবিশন, এক্সিবিশনের তার এক্সিবিশনটা অত্যন্ত স্ট্রং একটা এক্সিবিশন। আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে থাকি, এটা যেরকম একটা যে আমরা সাধারণত আর্টিস্টদের নাম দেখে অনেক সময় অনেক দর্শক পাচ্ছ, আমরা জানি এটা মার্কেট একটা রোল প্লে করে যে কোন আর্টিস্টের কাজ এবং সেটার দাম, সেটাকে আমি কিভাবে উপভোগ করবো এখানে। তো সেক্ষেত্রে আমরা আর্টিস্টদের কাছে কাজ চেয়েছিলাম যে সেখানে তারা কোনো নাম উল্লেখ করতে পারবে না, এবং গ্যালারিতে আমরা কোনো আর্টিস্টকে পরিচয় করিয়ে দিইনি, আমরা শুধু তার অবজেক্টকে, তার ইমেজকে এক্সিবিট করেছি। সুতরাং আমাদের কথা ছিল একজন দর্শক সে যাতে পূর্ব কোনো ধারণা নিয়ে বা পূর্ব কোনো আইডিয়া নিয়ে আর্টিস্ট সম্পর্কে ধারণা যাতে না আসে, সে নিজেই খুঁজে বের করুক তার কোন ছবিটা পছন্দ, এই ছবির বা ইমেজের পছন্দের পিছনে কোনো আর্টিস্টের আইডেন্টিটি যাতে না থাকে।
তো এটা এক ধরনের খেলা, কিন্তু অন্যান্য অন্যদিকে আমার মনে হয় যে দর্শকদের সাথে ইমেজের যে সম্পর্ক একটা এক ধরনের নতুন ডিসকোর্স তৈরি করে আর কি। এটা তো এটা একটা উল্লেখযোগ্য এক্সিবিশন আমি বলবো। সেটা সেই এক্সিবিশনেরই এক ধরনের প্রেজেন্টেশন এবং দর্শক। আমরা 6 জন ইয়াং ওমেন আর্টিস্ট, ইয়াং ওমেন আর্টিস্ট ফ্রম ইন্ডিয়া, ওদের একটা গ্রুপ এক্সিবিশন করেছিলাম, সেটাও তারই ইনভাইটেশন কার্ড, তাদের কাজের কিছু অংশ। আসমা সুলতানা বাংলাদেশ থেকে পড়াশোনা, এখন বর্তমানে কানাডাতে থাকেন। তো উনি কানাডা, আমরা এক ধরনের যোগাযোগ ছিল এবং সেভাবেই আমরা তাকে নির্বাচন করি, এবং তিনি যখন দেশে আসেন তখন আমরা তার এক্সিবিশনটা কলাকেন, যেটাও তার ঢাকায় বোধহয় প্রথম সলো এক্সিবিশন। তো এখানে গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও ডিয়াসপোরা কমিউনিটির মধ্যে যারা বাংলাদেশ নিয়ে মানে বিভিন্ন একটা সিরিয়াস প্র্যাকটিসের মধ্যে আছে এবং তাদের কাজকর্মগুলো দেশে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা ভেবে থাকি, আমরা চেষ্টা করি, এটা হচ্ছে তার একটা উদাহরণ। এবং আসমার এক্সিবিশনটা ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের একটা এক্সিবিশন আসমা, যেখানে তার কাজটা খুব অটোবায়োগ্রাফিক, তার মাতৃত্ব এবং কি বলবো এটাকে সাথে তার এই কাজগুলোর সাথে তার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এবং টাইমের যে সম্পর্ক, এগুলোরই এক ধরনের ট্রান্সলেশন করেছে। সে সুই সুতা দিয়ে সুই এবং তার চুলকে সুতা হিসাবে ব্যবহার করে কাজ করেছে, খুবই খুবই সেন্সিটিভ এবং আমি বলবো যে নাইসলি প্রেজেন্টেড এক্সিবিশন। এটা একটা ফটোগ্রাফি এক্সিবিশন যেটা আমাদের এখানে হয়েছিল, এটার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই ফটোগ্রাফি এক্সিবিশনটা হাদিউদ্দিন, খুবই নাম করা ফটোগ্রাফার, তার এই প্রজেক্টটা বিশেষত ছিল, এটা মোহাম্মদপুর এলাকা, মোহাম্মদপুর জাস্ট মোহাম্মদপুর অতিক্রম করলে যে শহরের যে কিনারায় যে বসতি, যেখানে একটা হিউজ নাম্বার শ্রমজীবী মানুষ বসবাস করে, যারা শহরের উন্নয়নে একটা সিজনাল সময়ে ওখানে বসবাস করে, তাদের জীবনযাপন নিয়ে, এই যে নেবারহুড নিয়ে আমাদেরকে, আমি একটু জোর দিয়ে বলতে চাই, নেবারহুডদের নিয়ে আমাদের আশেপাশে যারা বসবাস করে, যে মিডল ক্লাস যে এরিয়াটাতে আমরা থাকি, এর আশেপাশের ইতিহাস এবং এই এই মানুষ এই সমাজ নিয়ে আমাদের এক ধরনের ভাবনা আছে, হ্যাঁ, এবং সেগুলোকে আমরা দেখতে চাই। এর মাধ্যমে এই আমাদের গ্যালারির দর্শক, যাতে এই যে অঞ্চলে আমরা থাকি তার সাথে একটা যোগাযোগ তৈরি হোক, সেটা তৈরি হোক, এটা আমাদের অভিপ্রায়। আমার কাছে আমার মতে খুবই স্ট্রং একটা এক্সিবিশন। হাবিবা নওরোজ, তিনিও ফটোগ্রাফি বেজ কাজ করেন, উল্লেখযোগ্য ফটোগ্রাফার আর্টিস্ট এখন, বা আর্টিস্ট বলতে পারি, ফটোগ্রাফার তার মিডিয়াম। সে তার একদম তার প্রথম এক্সিবিশন কলাকেন্দ্রে, হ্যাঁ, যে এক্সিবিশনটা পরবর্তীতে আমরা চিটাগাংয়েও দেখিয়েছি বিস্তারে। ঈশিতা মিত্র তন্নি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল, পপ, পপুলার এবং কিচ, এই ধরনের ম্যাটেরিয়াল সংযোগে সে অবজেক্ট তৈরি করে এবং এক ধরনের নতুন স্কাল্পচার, যেটা কিনা তাকে তো এই এক ধরনের স্কাল্পচার অবজেক্ট, যেগুলোকে এটাই কলাকেন্দ্রে বোধহয় প্রথম এই ধরনের স্কাল্পচার এক্সিবিশন। আমাদের স্পেসটা খুব বড় না, তবে তার এই কালারফুলনেস এবং এই অঞ্চলের এবং কন্টেম্পোরারি যে ম্যাটেরিয়ালগুলো আমাদের আশেপাশে, সেগুলোকে নিয়ে একসাথে একটা স্কাল্পচার একটা নিউ ট্রান্সলেশন, নিউ ইন্টারপ্রিটেশন দেয়, হ্যাঁ, এবং যেটা পপ আর্ট কিংবা খিচ এই ধরনের ভাবনাগুলোকে তাড়িত করে বা উস্কে দেয়। দুলুর পেইন্টিং, তার সাথে দুলু তার এক্সিবিশন কলাকেন্দ্রে,
তারও কাজ আমি খুব উল্লেখযোগ্য কাজ আমি মনে করি। একটা এক্সিবিশন ছিল চিটাগাং চারুকলা থেকে পাস করা কাজনি, তার সলো এক্সিবিশন। সেও মূলত ন্যাচুরালিটি এবং ফর্ম কালার এবং তার কাজ অবজেক্ট একটা থ্রি ডাইমেনশনাল হয়ে ওঠার প্রবণতা কাজের মধ্যে, যেগুলো আমি মনে করি যে একটা উল্লেখযোগ্য ছিল। এগুলো বয়সের দিক থেকে প্রায় ম্যাক্সিমাম খুবই তরুণ, সদ্য পাশ করে আসা ইনস্টিটিউট থেকে। আমার বন্ধুদের মাধ্যমে আমি তাদের এই ইনফরমেশন গুলো পেয়ে থাকি যে বিভিন্ন ইনস্টিটিউশনে কারা যেসব ছাত্রের মধ্যে এই সম্ভাবনা গুলো আমরা দেখি, তাদেরকে আমরা শুশ্রূষা করতে চাই, তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে চাই। গ্যালারি এই জায়গাটাও একটা পজিশন আছে। লস্ট ইন ট্রানজিশন, আফ্রিদা তানজিম মাহি, তিনিও খুবই তরুণ বা তরুণী একজন যে চারুকলাতে পড়তে চেয়েছিল কিন্তু ভর্তি হওয়ার আগেই তার সাথে আমার পরিচয়। তার প্র্যাকটিস এবং প্যাশন এবং তার যে ইমেজ এবং ভাবনা আমাকে অভিভূত করে। আমি তার একটা এক্সিবিশন করি কিন্তু দুঃখের সাথে খুব স্যাড যে এক্সিবিশন চলাকালীন সে নিজেকে সরায় নেয়, সে সুইসাইড করে। তো এটাও আমাদের একটা কি বলবো যে কাজ দেখে আমরা লোক সামলাতে পারিনি, আমরা মনে আমরা শেয়ার করতে চাইছি অন্যদের সাথে, এই জন্যই প্রদর্শনীটা আয়োজন। তো তারপরে তার এক বছর পর তার আরেকটা এক্সিবিশন আমরা করি তার মৃত্যু বার্ষিকী মনে রেখে। এটা তার প্রথম এক্সিবিশনের ছবি, এটা তার দ্বিতীয় এক্সিবিশন সেলফ ডিপিকশন। এবং সেখানে আমরা আফ্রিদা মাহির প্রায় 200 পাতা নিয়ে তার একটা মনোগ্রাফি ছাপাই, যেখানে কমপ্লিট আফ্রিদা আছে, নিজে লিখতেন, কবিতা লিখতেন, তার টেক্সট আছে, তার নিজেকে নিয়ে আর্ট নিয়ে তার ভাবনা, খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো যে তার ভাবনা চিন্তাগুলো আমাদের কাছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, যার ফলে আমরা এই মনোগ্রাফিটা করি যেটা আমাদের এখানে পাওয়া যায় আর কি। হ্যাঁ, এটাই আমাদের সর্ববৃহৎ প্রকাশনা। তো আফ্রিদা মাহি সেলফ ডিপিকশন এক্সিবিশন। ঢালিয়াল মামুন, আমরা ঢালিয়াল মামুন সম্পর্কে বলবো, আমরা দীর্ঘদিনের একসাথে আছি কলাকেন্দ্রের পিছনেও তার অবদান, সে সরাসরি জড়িত। তো আমরা তার একটা ড্রয়িং এক্সিবিশন করেছি, এটাও তার মূল কাজ। আমরা জানি ঢালিয়াল মামুন তার যে প্রজেক্ট, যে বিভিন্ন ধরনের যে সে তার পেন্টিংস, ইনস্টলেশন, সাউন্ডস, ফিল্ম ইত্যাদি নিয়ে একটা বিরাট পরিকল্পনা নিয়ে কাজ করে, কিন্তু সেক্ষেত্রে আমরা তার এই মূল কাজ নয়, কিন্তু তার এই কাজগুলো করার পিছনে তার যে সে রীতিমতো ড্রয়িং করেন, এগুলোকে যেভাবে পরিকল্পনা করেন, সেগুলো নিয়েই ছিল আমাদের ভাবনা দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। কিন্তু পরবর্তীতে এটা একটা ফুল ফ্লেজড ড্রয়িং এক্সিবিশনে রূপান্তর ঘটে। হ্যাঁ, তো খুবই গুরুত্বপূর্ণ এক্সিবিশন আমাদের গ্যালারির জন্য বা আমাদের জায়গার জন্য। একজন আর্কিটেক্ট, তার যে আর্কিটেকচারাল প্র্যাকটিসের জন্য ড্রয়িং কে ব্যবহার করে। একটা জিনিস বলে রাখা ভালো, এই যে ড্রয়িং এন্ড থিংকিং, থিংকিং এন্ড ড্রয়িং, এই শিরোনামে আমরা একটা সিরিজ অফ এক্সিবিশন কলাকেন্দ্রে করছি। তো সেখানে এই আর্কিটেক্ট তানজিম হাসান সেলিমকে আমরা আমন্ত্রণ জানাই, কারণ আমরা আবিষ্কার করি যে সে তার আর্কিটেক্ট চর্চার জন্য সে প্রচুর ড্রয়িং করে থাকে, এবং যে ড্রয়িংগুলোর নান্দনিক অবস্থান এবং কি বলবো তার যে অরিজিনালিটি যেটাতে আমরা আস্থা রাখি, সেই হিসাবে এই যে ড্রয়িং এর যে ডিফারেন্ট বিভিন্ন ভাবে ড্রয়িং এর যে প্র্যাকটিস আর্টিস্টদের মধ্যে সেটাকেও আমরা উপস্থাপন করতে চাই। সেই হিসাবেই আর্কিটেক্ট সেলিমকে আমরা আমন্ত্রণ জানাই এবং তার প্রদর্শনীটা আমাদের এখানে হয়। নিসার হোসেন, আমার মনে হয় যে খুব বাড়াই কিছু বলবো না, তিনিও আমাদের কলাকেন্দ্রের একজন আমাদের সাথে। কিন্তু নিসার হোসেনের আমরা জানি সেও খুব বৃহৎ পরিসরে এবং অনেক সময় নিয়ে পেন্টিং করে থাকেন এবং অন্যান্য কর্মকাণ্ডও আছে তারই, বেশ অনেক আগে করা তার ইনস্টলেশন এবং কিছু পারফরমেন্স আর্টও করে থাকে বা করেছে। আমরা এখানে তার ছোট সাইজের কিছু গ্রাফিক্স এবং তার এক নতুন ধরনের কি বলবো প্রয়াস, যে তাল পাতা একটা ট্রেডিশনাল ম্যাটেরিয়ালের যে উপস্থাপনা আমাদের এখানে ছিল, সেখানে সে নতুন করে তার শিল্পকর্ম সেই ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করে করেন, তারই একটা উপস্থাপনা আমরা কলাকেন্দ্রে দেখিয়েছি। তার গ্রাফিক্স, প্রিন্ট
এবং এই পেন্টিংগুলো। মাহমুদ আতুলি ফটোগ্রাফি বেজ আর্টিস্ট এবং তার এক্সিবিশন। সুমন ওয়াহিদ ঢাকা চারুকলাতে ইয়াং আর্টিস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে পড়েন। তার একটি প্রজেক্ট সে দীর্ঘদিন এ টু জেড মানে জয়নুল আবেদিন এবং বাংলাদেশের শিল্প শিক্ষা শিল্প আন্দোলন নিয়ে তার একটা ভিজুয়াল প্রেজেন্টেশন বা এক্সিবিশন এবং পাবলিকেশন একটা কমপ্লিট উপস্থাপনা সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা গ্যালারির গ্যালারিতে উপস্থাপনা করে। পরবর্তীতে আমরা তার একটা অংশ এবং তার কিছু কাজ শান্তিনিকেতনে করার সেগুলোকে নিয়ে আমরা কলাকেন্দ্রে এক্সিবিশনটা করি এবং আমি মনে করি যে তার এই চর্চাটাও কি বলবো আমাদের এখানে ইয়াং আর্টিস্টদের মধ্যে যে ভাবনা চিন্তা চলতেছে তার একটা এক্সাম্পল এবং উল্লেখযোগ্য এক্সাম্পল বলা যায়। এখানে কাজের পদ্ধতি, ভাবনা চিন্তা, উপস্থাপনা, কমিউনিকেশন এই জিনিসগুলো অত্যন্ত এক্সিল স্টোরি ইয়াং আর্টিস্ট যেটা গান থেকে পাশ করা তার ম্যাটেরিয়াল নিয়ে তার বিষয়বস্তু এবং এটা যে ম্যাটেরিয়াল যে ট্রান্সফরমেশন এবং ইমেজের যে গঠন সেখানে আমরা বেশ কিছু আমরা তার সৃজনশীলতা বা তার কনফিডেন্স আমরা পাই দেখি এবং যেটাকে আমরা উৎসাহ দিতে চেয়েছি। আনবন্ডেড সমীর দত্ত বাংলাদেশ চারুকলা থেকে পাশ করা কিন্তু কলকাতায় বসবাস করেন, তার সাথে আমাদের এক ধরনের যোগাযোগ ঘটে। অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট, ব্ল্যাক এন্ড হোয়াইট হিউজ সাইজের কাজ আমরা কলাকেন্দ্রে প্রদর্শন করেছি। পূর্ব ভাবনা নাজলিল আলা মনসুর পুথিত জর্ষা এবং খুবই গুরুত্বপূর্ণ আর্টিস্ট, তার পেন্টিং এর জন্যই তিনি খুবই খ্যাত। কিন্তু এই পেন্টিং গুলো করার পিছনে যে প্রসেস সে এই পেন্টিং এ তার এই ইমেজ গঠনের জন্য প্রতিটা চরিত্রকে সে কিভাবে এক্সারসাইজ করে সে টোটাল কম্পোজিশন বা তার স্টোরি টেলিংটা সে কিভাবে করবে এটার জন্য তার যে সার্বিক যে কর্মকাণ্ড সেটা আসলে না দেখলে এটা বিশ্বাসযোগ্য নয়। অনেকে আমরা সাধারণত পেন্টিংটা দেখে থাকি, একটা ফিনিশ প্রোডাক্ট দেখে থাকি, কিন্তু এটার পিছনে যে আর্টিস্টের ভাবনা চিন্তা কর্মকাণ্ড সেটার গুরুত্ব বোঝানোর জন্যই এটা আমরা এই ড্রয়িং অ্যান্ড থিঙ্কিং, থিঙ্কিং অ্যান্ড ড্রয়িং সিরিজের নাজিলার এই এক্সিবিশনটা করি, যেখানে মূল যে কাজ বা ফিনিশ যে কাজ সেটা একটা ছোট্ট ভূমিকা রাখে, সেটার একটা ইমেজ আমরা ফটোকপি একটা ইমেজ আমরা দেখাই কিন্তু অরিজিনাল তার যে ড্রয়িং এই চিত্রের গঠন তৈরি করার জন্য বা উপস্থাপনার জন্য তিনি যে চর্চাগুলো করেছেন সেগুলোকে আমরা দেখি। সাধারণত এগুলো আর্টিস্ট ওপেন করতে চান না কিন্তু এখানে এই যে ড্রয়িং এর যে একটা এক্সারসাইজ করার যে একটা একটা ক্যাপাসিটি এবং একটা মাধ্যম সেই জায়গাটা এই এক্সিবিশনটা আমার মনে হয় তার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক ধন্যবাদ বা থ্যাংকসফুল যে সেই জিনিসগুলো তিনি দর্শকদের জন্য উন্মোচন করেছেন। এতে দর্শকরা আমার মনে হয় যে শিল্পের যে একজন আর্টিস্টের যে প্রোডাকশন প্রসেস এবং কিভাবে কাজ করেন সেটার সাথে পরিচিত হতে পারে। হ্যাঁ, এটা তার এক্সিবিশনের একটা অংশ। জাহিদ ইসলাম ফটোগ্রাফি বেসড আর্টিস্ট এবং জার্নালিস্ট মানে প্রেস ফটোগ্রাফার, তিনি অবস্থান করছিলেন ইংল্যান্ড আমেরিকাতে এবং আমেরিকান তখন যে ইলেকশন সেই ইলেকশনে নিয়ে তার একটা এবং বাঙালি কমিউনিটি নিয়ে তার একটা উপস্থাপনা আমরা কলাকেন্দ্রে দেখিয়েছিলাম। তো এটাও আমাদের জন্য ইন্টারেস্ট আমি বলবো যে গুরুত্বপূর্ণ যে বাঙালি কমিউনিটি অন্য যেখানে আছে আমি খুব ন্যাশনালিস্ট পজিশন থেকে না কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের একটা সংযোগ আছে এবং তাদের আচার আচরণ তাদের অভিজ্ঞতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই যে আমেরিকাতে বাঙালি কমিউনিটির প্রতি বা সামনে রেখে যে একটা অবজারভেশন জাহিদ ইসলাম তার প্রজেক্ট এখানে প্রেজেন্ট করেছিল সেটাও আমি মনে করি যে খুব নাইসলি ডান। বর্জন আমতা, আমরা এটা একটা নারায়ণগঞ্জের একটি প্রজেক্ট, নারায়ণগঞ্জে যে আর্টিস্টরা বসবাস করেন সেখানে কবির আহমেদ চিস্তির কিউরেশনে এনভায়রনমেন্ট, নদী পলিউশন এই এই ভাবনাগুলোকে সামনে রেখে একটা আর্টিস্ট একটা প্রজেক্ট করেন।
সেটার ভিজুয়াল প্রেজেন্টেশন তারা নারায়ণগঞ্জে করিয়েছিল। এই ভাবনাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমরা পরে তাকে কলাকেন্দ্রে আমন্ত্রণ জানাই ঢাকার দর্শকদের জন্য এই প্রদর্শনীটি। তো এটা হচ্ছে এই যে আমরা শুধু নিজেরা কিউরেট করি না, আমরা অন্য কিউরেটেড প্রজেক্ট সেটাকে আমাদের যদি আমাদের জায়গার সাথে এবং আমাদের নান্দনিক ভাবনার সাথে সম্পর্ক তৈরি করে সেখানে আমরা আমন্ত্রণ করে থাকি। এটা একটা আমি মনে করি যে এই ডায়লগটা খুব প্রয়োজন আর কি। এক্সিবিশনের একটি ইমেজ বর্জনামতা এক্সিবিশনটি, ইয়াং আর্টিস্ট বাংলাদেশ থেকে পড়াশোনা, পরে কলকাতাতেও পড়াশোনা, এখন কলকাতায় জীবনযাপন। তার একটা ড্রয়িং এক্সিবিট, তার একটা প্রেজেন্টেশন কলাকেন্দ্রে আমরা করেছিলাম। এটা হচ্ছে ওয়াসিউদ্দিন, তিনিও আমরা বলছি যে আউটসাইডার আর্টিস্ট। এই আউটসাইডার শব্দটা আর্ট মুভমেন্টে খুবই স্থায়ী বা এস্টাবলিশড। তো ওয়াসিউদ্দিনও একাডেমিক আর্টিস্ট নন, তার বসবাস ওল্ড ঢাকাতে, পুরান ঢাকায় বসবাস করেন, কিন্তু খুবই প্যাশনেট। হ্যাঁ, এবং তিনি এই যে আর্টের যে ইকোসিস্টেম, যে আমরা যেটাকে বলি যে আর্টিস্ট, আর্ট দর্শক, গ্যালারি, গ্যালারিস্ট, কিউরেটর, কালেক্টর, আর্ট মিডিয়েটর, নিউজ পেপার, তারপর হচ্ছে আর্ট রাইটার, এই যে টোটাল ইকোসিস্টেম, সেখানে কর্পোরেট মানি, কালেকশন, কালেক্টর, তারপর মিউজিয়ামস, এই কোনোই ধারণা নেই। হ্যাঁ, এগুলোকে ছাড়াই তার একটা তার ইমেজ তৈরি করতে হয়। তো এই প্যাশনটাকে আমরা গুরুত্ব দেই, এজন্য শুধুমাত্র একাডেমিক কেন্দ্রিক নয়, যাদের এই প্যাশনগুলো আছে সেটা এবং তাদের অ্যাস্থেটিক যদি আমাদেরকে মুগ্ধ করে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাই, আমরা তাদেরকেও সঙ্গ দিতে চাই। জাভেদ জলিল খুবই অ্যাক্টিভ আর্টিস্ট, ঢাকা বেস, তার ওই ড্রয়িং অ্যান্ড থিঙ্কিং, থিঙ্কিং অ্যান্ড ড্রয়িং সিরিজে তার কাজ আমরা দেখিয়েছি। সজনঘাটি রেখা, এটা শেখ আফজাল, ঢাকা চারুকলার শিক্ষক। আমাদের দেশে যখন আমরা এমন একটা, এই যে আমাদের প্রতিটা এক্সিবিশনই, প্রতিটা না হলেও প্রায়শই এক্সিবিশনগুলোর পিছনে আরো কিছু চিন্তাভাবনাও থাকে। তো আমরা ইদানিং একটা প্রসেসের মধ্যে দেখে নিচ্ছি, এখানে সেন্সরশিপ একটা বিরাট রোল প্লে করে এবং সেটার একটা ডিরেক্ট, ইনডিরেক্ট, কি বলবো, সরাসরি কিংবা যেভাবেই হোক আমরা ফিল করতে পারি যে কার্টুন শিল্প, মানে কার্টুন একটা গুরুত্বপূর্ণ মাধ্যম বক্তব্য প্রকাশ কিংবা আমাদের চিন্তাকে, থট প্রসেসকে প্রভোক্ট করা, আমাদের সোসাইটির বিভিন্ন যে অসঙ্গতিটি সেটাকে হিউমার দিয়ে প্রকাশ করা। তো এই যে কার্টুন, এটা আমার নতুন কিছু বলার নেই, কার্টুনের একটা বৃহৎ এক্সারসাইজ সারা পৃথিবীতে আছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ আর্ট ফর্ম। তো আমাদের দেশে মনে হচ্ছে আর্ট ফর্মটা একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে, পত্র পত্রিকাতে এটা দেখা যায় না, একজন কার্টুনিস্ট এখনো জেলে আছেন। এমন অবস্থায় আমরা বুঝতে পারছি যারা কার্টুন করতেন তারা বিভিন্নভাবেই আর সেই সাহস রাখছেন না বা কোথাও জায়গাও পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে শেখ আফজাল আসলে কি করার আছে, একজন আর্টিস্ট তার কমিউনিটি নিয়ে কার্টুন করেছেন, এখানে হয়তো যারা এই কার্টুন চান না তাদের বোধহয় তেমন কিছু বলার থাকবে না। তো তো শেখ আফজাল তার তার যে শিল্পী বন্ধুবান্ধব এবং পরিবেশ তাদেরকে নিয়ে বেশ কিছু এ ধরনের কার্টুন চিত্র এঁকেছিলেন। আমরা সেই এক্সিবিশনটা করেছি, আমরা যেটাকে বলছি সজনঘাটি রেখা। এবং আমি বলবো যে একটা হচ্ছে ও একটা হচ্ছে যে এই বিষয়, কিন্তু অন্যদিক থেকে তার হাতার আকার ভঙ্গি এবং তার বিশেষ করে ক্যারিকেচার কার্টুন আকার, তার যে স্বকীয়তা এবং তার যে দেখার দৃষ্টিভঙ্গি এবং হিউমার, এটা অত্যন্ত প্রশংসনীয় এবং খুবই অরিজিনাল, এবং সেটা প্রচুর দর্শক এখানে এটাকে এনজয় করেছে। এটা তারই আঁকা একটা, এখানে অনেককেই চেনা যায়। আর্ট ইন আইসোলেশন, এটা আমাদের ছিল করোনাকালীন সময়ে যে আমাদের কলাকেন্দ্রে যে রেসিডেন্স স্পেস আমরা বানিয়েছিলাম তারই যে ফলাফল, সেগুলোকে নিয়ে আমাদের যে এক্সিবিশন তারিখ কাটলাম। এটা ওই সময়কার আর্টিস্টরা আর্ট স্পেসকে কীভাবে ব্যবহার করছেন এবং এক্সিবিশনের দর্শক তাদের কিছু ইমেজ,
হ্যাঁ, এটা আমাদের পাবলিকেশন। আমি আগেই বলেছিলাম যে আমরা প্রতিটা এক্সিবিশনে একটা একই ফরম্যাটে, আমাদের নিজস্ব একটা ফরম্যাট আছে, সেটাতে আমরা একটা ক্যাটালগ পাবলিশ করি, এবং এই ক্যাটালগ গুলো আমরা নির্দিষ্ট কিছু সংখ্যক আমরা বিক্রয়ের জন্য রাখি, যদিও বিক্রয়ের তেমন একটা অবস্থান নেই। তবে এই ক্যাটালগ গুলো বাংলাদেশ এবং দেশের বাইরে যেসব ইনস্টিটিউট এশিয়ান আর্ট বা বাংলাদেশ আর্ট নিয়ে কাজ করেন তাদের লাইব্রেরি গুলোতে, আর্কাইভ গুলোতে পৌঁছানোর ব্যবস্থা করি, যাতে বাংলাদেশের আর্ট সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি হয়, একটা ইনফরমেশন তাদের কাছে থাকে। তো এটা আমরা মনে করি যখন করতাম কাজটা, এটাও আমরা টোটালটাই আমরা বলবো যে আর্টিস্টদের কাছে আমরা কিছু টাকা নিই, অর্ধেক টাকা নিই, আর অর্ধেকটা কলা কেন্দ্রই ইনভেস্ট করে। ও চাই আগে বলে রাখা ভালো যে আমাদের গ্যালারিতে আমরা আমরা গত 5 বছর যে আমরা কর্মকাণ্ড করেছি, এখানে আর্টিস্টের আর কোনো কিছু পে করতে হতো না। তার মানে আমরা স্পেসটা আমরা আর্টিস্টকে দিতাম, এক্সিবিশন আয়োজন করার জন্য যা যা দরকার সেটা আমরাই করতাম, আর্টিস্টকে শুধু এই ক্যাটালগ পাবলিকেশনে একটা অর্থ দিতে হতো। তো সেক্ষেত্রে আমরা বলবো যে 5 বছর এভাবে এই স্ট্রাকচারে চলে আসা এবং এই পাবলিকেশন গুলো করা এখন দেখলে খারাপ লাগে না, মনে হয় যে এটা একটা সম্পর্ক বেড়ে গেল বাংলাদেশের কন্টেম্পোরারি আর্ট প্র্যাকটিসের এবং এই ইয়াং আর্টিস্টদের এই কাজগুলো এই ফর্মে উপস্থাপনা বা প্রকাশ করার জন্য। এটা আমাদের একটা আর্ট ডিসকাশনের ছবি যখন আর্টিস্ট টক হয়, এটা বোধহয় হালিয়াল মামুনের আর্টিস্ট টকের কিবিয়া প্রিন্ট ফেয়ার, এটা সম্বন্ধে আমি বলেছি। আমাদের এই ভাতৃ কিংবা আমাদের এই একই সাথে আমরা একই ছাদের নিচে দুটো সংগঠন অবচ্ছন্ন করি। কিবরিয়া প্রিন্সটিউট মূলত প্রিন্ট মাধ্যমটা নিয়ে কাজ করে। তো আগেই বলেছি আমি যে আমরা একটা একটা মেলা আয়োজন করে থাকি বাংলাদেশে, এটা এবার নভেম্বরের মতো এখানে আয়োজন হবে, এটা আমাদের অষ্টম এক্সিবিশনের পোস্টার। এটা হচ্ছে ওই সেই কিবরিয়া আর্ট ফেয়ারের কিছু দৃশ্য, যেখানে খুব কি বলবো দর্শকরা নিজের হাতে ছবি নিয়ে যাচাই বাছাই করে ছবিগুলো কিনতে পারেন বা খুবই সুলভ মূল্যে সংগ্রহ করতে পারেন। তো এই পর্যন্তই কলা কেন্দ্র, আমার মনে হয় যে অনেক বলেছি, ব্যাপারটা পরিষ্কারও। সুতরাং সবাইকে ধন্যবাদ এই যে শোনার জন্য, এতক্ষণ অনেকখানি সময় নিয়ে নিলাম বোধ হয়। আচ্ছা, স্টপ শেয়ারটা করে দিলে আমরা মূল আলোচনায় ফিরে যাব। না, এটা স্টপ শেয়ার হলো না, ওখানে একটা ও পড়ে গিয়ে দেখো ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো অনেক ধন্যবাদ ওয়াকিল, বেশ একটা পরিপূর্ণ ধারণাই পেলাম আমরা। আমরা দূর থেকে শুধু শুনতাম এই প্রদর্শনী হয় ওর হয়, কিন্তু আজকে তার একটা সাক্ষাৎ পরিচয় পাওয়া গেলো, ছবি দেখা গেলো, শিল্পীদের সম্পর্কে জানা গেল। তো আজকে আমরা এখন একটা ছোটখাটো মুক্ত আলোচনার আয়োজন করতে চাচ্ছি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের জুম ঘরে কয়েকজন এসেছেন যাদের কথা আমরা শুনতে চাই এবং শুনতে পারি। তার মধ্যে আগেই বলেছি ঢালিয়াল মামুন আছেন, আছেন লন্ডন থেকে আমাদের বন্ধু চন্দন শফিকুল কবির, তিনিও শিল্পী, তন্তু শিল্পী। আছেন কলকাতা থেকে আমার বন্ধু রাজীব চক্রবর্তী, আরো কয়েকজন দেখতে পাচ্ছি, তন্ময় মিত্র, নূর আলা সিদ্দিক, দেবাশিস চক্রবর্তী, আমির মাহমুদ, মাহি আবরার। তো আমরা এবার আলোচনা পর্ব শুরু করি। আমার মনে হয় প্রথমে আমরা হয়তো বা ঢালিয়াল মামুনের কথা দিয়ে শুনতে পারি, বা আর কেউ যদি আগ্রহী হন, উৎসাহী হন, মাইক্রোফোনটা অন করে আপনার কথা বলতে পারেন, কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন ওয়াকিলকে। এই প্রথম ঢালি ভাই আলম আমাকে কি প্রথমে প্রথমটা পাওয়াটা খুব কঠিন হয়ে যায়, কেউ শুরু করতে যায় না। হ্যাঁ, এই জন্য ছবি ছবি দেখাইতে হবে না, কথা শুনলেই হবে, ছবি দেখলে তো ভালোই হয়, এটা ছবির অনুষ্ঠান, কেবলই দৃশ্যের জন্ম হয়, এটা নতুন দৃশ্য যদি এখন আমি দেখতে পাই তো ভালোই হয়। আমি তো একটু ঠান্ডায় আক্রান্ত হয়েছি সেই জন্য চেহারাটা কি বলবো, আমি তো শুনলাম, তো ওয়াকিল তো অনেকটাই ক্লিয়ার করেছে, আর আমরা তো ওর সহযোগী অ্যাকচুয়ালি। এখন আমাকে বলতে হলে ওয়াকিল সম্পর্কে বলতে হবে। ওয়াকিল ছাত্র জীবন থেকে প্রায় 4 দশকের অধিক সময় আমরা
প্রায় একসাথেই বেড়ে উঠেছি। অনেক অনেক কিছুই আমাদের সাথে হয়ে, মানে আমরা দেখেছি বা নিজেদেরকে নির্মাণ করার চেষ্টা করেছি বা আমাদের একটা সম্মিলিত প্রয়াস সবকিছু ছিল। হয়তো শেষে এসে ওয়াকিল বহুদিন, প্রায় 25-26 বছর বার্লিনে থাকার পর আবার দেশে ফিরে আসেন। ফিরে আসার পর ওয়াকিল নিজেই স্বপ্রণোদিত হয়ে, আপনি শুনলেন, ঢাকা আর্ট সেন্টারের সাথে যুক্ত হলো। এটা এটা একটি আমাদের জেনারেশন হচ্ছে বলা যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দেখবার যাদের সচেতনতা ছিল ওদের শেষ জেনারেশন, সেটার মধ্যে আপনিও পড়েন, যাদের স্মৃতিতে এখনো স্বাধীনতা যুদ্ধের স্মৃতি এখনো রয়েছে। আমরাই বোধহয় সরাসরি সাক্ষাৎ স্মৃতি বহন করি জেনারেশন। এরপরে হয়তো অনেকের স্মৃতি থাকতে পারে, কিন্তু সেটি হয়তো খানিকটা ক্ষীণ আমাদের বয়সের তুলনায়। আমরা সবে তখন আমরা ঠিক টিনেজারও বলা যাবে না, তারও নিচে আমরা অবস্থান করতাম, ফলে ওরকম একটি স্মৃতির মধ্যে ছিলাম। ফলে এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা ঠিক ওই জাতীয়তাবাদের যাচ্ছন্নতা সেটিকেও ঠিক আমাদেরকে ওইভাবে হয়তো গ্রাস করেনি। জাতীয়তাবাদ নিয়েও আমাদের মধ্যে অনেক প্রশ্ন উত্থিত হয়েছিল। আবার একই সাথে দেশ, দেশের নতুন, দেশের নতুন বয়ান নিয়ে দেশ কিভাবে নির্মিত হবে, এসব চিন্তা আমাদের মধ্যে সম্মিলিতভাবে ছিল। আমাদের অন্যান্য ডিসিপ্লিন, অন্যান্য শাখার বন্ধুরাও, সহযাত্রীরাও একই ধরনের ভেবেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রকার, কবি, সাহিত্যিক, আপনি নিজেও, এরকম অনেকেই আমার মনে হয় রয়েছেন। ইভেন অন্যান্য ডিসিপ্লিন, যারা প্রকৌশলী বা যারা স্থপতি, প্রত্যেকের মধ্যেই এরকম একটি দেশ নির্মাণ কিংবা সম্মিলিত একটি একটা কালেক্টিভ এফোর্ট দেওয়ার, নতুন করে দেশকে নির্মাণ করার প্রয়াস ছিল। আমার মনে তারই একটি পরম্পরা হয়তো ভিতরে সুপ্তভাবে লালিত আছে, এখনো হয়তো জেগে আছে, সেটিরই হয়তো একটি আমার মনে হয় বহিঃপ্রকাশ এই ওয়াকিলের নেতৃত্বে যেটি হচ্ছে কলাকেন্দ্র। ওয়াকিল বারবারই বলছিল যে এখানে যারা এসছেন, মানে যে এই যেই সব শিল্পীরা এখানে স্থান পান তাদের অধিকাংশই তরুণ, এবং একটি পরিসংখ্যান দিল যে যেটি বাংলাদেশের সত্যিকার অর্থে সৃজনশীলতার পরিমণ্ডলে একটি নতুন, মানে কি বলা যায়, বাস্তবতা, যে অ্যাপাবল অফ দ্য উইমেন আর্টিস্ট, এই যে একটা উত্থান, এটি এটি কিন্তু কেউ দেয়নি, এটি আসলে তারা অর্জন করেছে কিংবা এটি হয়েছে সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে। এটি একটি, মানে আমি মনে করি, সাংঘাতিক ঘটনা বাংলাদেশের শিল্পকলার সৃজনশীলতার জগতে। ইভেন সাহিত্যের ক্ষেত্র দেখা যায় এখন এই ব্যাপারটি, এবং চলচ্চিত্রের ক্ষেত্রেও দেখতে পাই আমরা, স্থাপত্যের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, ফলে প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি, ইভেন প্রশাসনিক ক্ষেত্র, অনেক ক্ষেত্রেই আমরা এটি পেয়ে থাকি। ফলে আরেকটি হচ্ছে তরুণ যেসব শিল্পীরা, যারা বিদ্যায়তনিক পরিমণ্ডল শেষে একটা প্রথার বাইরে গিয়ে নতুন করে সৃজনশীলতার সন্ধান করতে চান, তাদেরকে কি করে আসলে নারিশ করা যায়, কিংবা তাদেরকে কি করে আসলে আত্মবিশ্বাস সংহত করার সহযোগিতা করা যায়, সেই কাজটি বোধহয় আমার মনে হয় কলাকেন্দ্র করে থাকে। ফলে এইটুকু আমি বলতে পারি। আর এখানে আমি যেহেতু আমি পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে বা ওর চিন্তার সহযাত্রী হিসেবে থাকি, সেই জন্য আমি মনে করি এটি আমার চেতনা এবং দেহেরই অংশ। ফলে অনেক ক্ষেত্রে আমার নিজের চেতনা এবং দেহকে দেখা খুব কঠিন হয়ে পড়ে, তো ফলে আমি কোনো ক্রিটিক্যাল জায়গা থেকে প্রশ্ন করে আমার জন্য খুব আমি বরঞ্চ সম্পূরক একটি জায়গা থেকে বলতে পারি। এবং এটি সাম্প্রতিক এরকম একটি পরিস্থিতির মধ্যে ওয়াকিল কি দুঃসাহসী একটি জায়গায় গেছে, আমি হলে পারতাম না, সে নতুন একটি স্পেস নিয়েছে যেটি প্রায় ডাবল স্পেস, যেটি খরচও প্রায় ডাবল, ফলে সেটিরও আবার অন্যদিক থেকে আমরা একটা কর্পোরেট ওয়ার্ল্ড কিংবা অন্য অন্য যে সমস্ত এজেন্সি রয়েছে সেগুলোরও দ্বারস্থ হতে চাই না, কারণ দ্বারস্থ হলেই কর্তৃত্বেরও অধীনে আসতে হয়, সেই ছায়া তোলো যেতে উৎসাহী নয় ওয়াকিল এবং ওয়াকিলের সহযাত্রীরা। ফলে সেই জায়গা থেকেই আমার মনে হয় এটি আবারও সেই বিশ্বাস, ভালোবাসা এবং অভ্যন্তরীণ প্রতিজ্ঞারই এক প্রতিফলন, এটুকু বলতে পারি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এটা আমি শুনতে চাইছিলাম আসলে, তা যে নতুন জায়গাটির বিষয়ে আপনি বলে দিলেন। তা আমি আসলে আশা করছিলাম যে কলাকেন্দ্র বিষয়ে যেভাবে চালাচ্ছে, তার সমস্যা, তার উত্তরণের উপায়, চ্যালেঞ্জেস,
এগুলো নিয়ে হয়তো বা কারো কারো মনে প্রশ্ন থাকবে, থাকা উচিত, কারণ এটা তো একটা একেবারে পথ প্রদর্শক, পথ দেখালো, অন্যরা নিশ্চয়ই তাকে অনুসরণ করতে চাইবে। ফলে ওই ওয়াকিলের অভিজ্ঞতা থেকে কারো কারো কিছু নেয়ার যদি থাকে এটাই সুযোগ। আর এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে করতেই পারেন আর কি, তো একটু প্রশ্ন হলে বোধহয় ভালো হয়, ওয়াকিলে কিছু বলার সুযোগ পায়। আমি জানি তার কারণ না থাকুক, একজনের প্রশ্ন থাকবেই, চন্দন শফিকুল কবিরের সবসময় একটা প্রশ্নশীল মন, চন্দনের নিশ্চয়ই কিছু প্রশ্ন রয়েছে, তুমি এখন সেই প্রশ্ন করতে পারো, বা অন্যেরাও যারা আছেন এখানে, দেবাশিস আরো যারা দেখছি আমি, রাজীব বলতে পারো। ধন্যবাদ আলম ভাই। আমি চুপে চাপে কিন্তু ওয়াকিল ভাইয়ের সাথে আবার কি বলে চ্যাটেও দু একটু কথা আমি বলে ফেলেছি। আচ্ছা, সেটা 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 চুপে না, এটা এবার আমাদেরকে শোনাও, সবাইকে শোনাও আর কি। হ্যাঁ, এবং চুপে নিজের চেহারাটা দেখে বলতে পারলেও বোধহয় আর একটু ভালো হতো আর কি, যেটা যদি খুব, হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় অন্যরা দেখতে চাইবে হয়তো বা তোর মুখটা, চেহারাটা, আর আমি যদি জানি বেশ। হ্যাঁ, সাধারণত যা হয় অত্যন্ত প্রাঞ্জল এবং সুস্পষ্ট গন্তব্যে ওনার বক্তব্যটুকু উনি শেষ করেছেন। আপনার খানিকক্ষণ আগের যে কথাটা, সেই কথাটাও আমি আসতাম, যে কলা কেন্দ্রের ভবিষ্যৎটা আমরা কোথায় দেখতে পাই বা দেখতে পাবো, আসলে এইরকম একটা স্বপ্ন বা আমাদের লক্ষ্যটা আমরা একটু আলোচনা করতে চাই বা আলোচনা শুনতে চাই। আর তার আগে আপনি যেটা বলেছেন যে ঢালিবাই একটু বললেন, আর আমিও ভাবছিলাম যে শেষ দিকে বোধ হয় এরকম একটা সাদা স্লাইড না গিয়ে একটা নিউ স্পেসে গিয়ে আমরা বোধ হয় আটকাবো, যেটা যে ক্লুটা ঢালিবাই গত নভেম্বর মাসে আমাদেরকে দিয়েছে যে প্রজেক্ট ইন প্রোগ্রেস, মানে খুবই আশাবাদী ব্যাপার, মানে এই রকম সময়ে যে সমস্ত প্রজেক্ট গুলো নাই হয়ে যাচ্ছে সেখানে একটা নতুন প্রজেক্ট আমরা ইন করছি, এটা নিঃসন্দেহে অত্যন্ত দুর্দান্ত একটা ব্যাপার আমাদের জন্য। তো সেটা সম্পর্কে নিঃসন্দেহে আমরা একটু জানতে চাইব। আর তার আগে ওয়াকিল ভাই সম্পর্কে এটা বোধহয় অনেক কি বলতে পারবেন যে এই যে কলা কেন্দ্রের জার্নিটার সাথে ওয়াকিল ভাইয়ের যে হার্ট এন্ড সোল যে একটা ব্যাপার, এবং সেখানে তার যে চিন্তা, তার অভিজ্ঞতা, তার নানান রকমের ভাবে যে তার সম্পৃক্তি, সেটা বাংলাদেশের চিত্রকলার যে চর্চার ক্ষেত্রে সে এক দারুণ এক উল্লম্ফন আমি বলব। আমার হয়তো দীর্ঘদিন ঢাকার এই চারু চর্চার সাথে সম্পৃক্ততা নেই বা আমি দেখি না, এইভাবে দেখার একটা সুযোগ হওয়াটা আমার জন্য বিরাট ব্যাপার। আমি একটু পেছনে ফিরে যেতে চাই, যখন ওয়াকিল ভাই বার্লিনে, তখন আমার সাথে মাঝে মধ্যে কথা হতো, এবং আমি বলবো ওয়াকিল ভাই আমাকে হুটহাট ফোন করতেন, এটা আমার জন্য বিশাল ব্যাপার। ওই সময়টায় আমি একেবারে গাড্ডায় পড়ে যাওয়ার মতো ব্যাপার ছিল মিলানোতে, তো তখন আমি একেবারে খুবই বিপজ্জনক একটা অবস্থা, আমার একজন গ্যালারিস্টের সাথে কথা হচ্ছিল, একজন কিউরেটর আমাকে নানান রকমের ব্যাপকভাবে মানে একেবারে দাস প্রথার মতো নানান রকমের ইয়েতে বাধার একটা ব্যাপার ছিল। আমি মানে মনে হলো যে ওয়াকিল ভাই বোধহয় আমাকে এখান থেকে উদ্ধার করতে পারে, এবং ওয়াকিল ভাইকে আমি বলার পরে ওয়াকিল ভাই আমাকে শুধু বললেন যে চন্দন তুমি খুব বেশি দিন হয় নাই আসছো, তোমার এই যে প্রাপ্তিটা যে পাচ্ছো এটাকে তুমি হারাবে না, তবে এটাও ঠিক যে তুমি খুব বাধাও পড়বে না, এমনে ভাবে তুমি এটাকে ট্যাকল করো, এবং সেটা ট্যাকল করেছিলাম ওইভাবেই ওয়াকিল ভাইয়ের কথা অনুযায়ী, এবং এখনো পর্যন্ত আমি আমার কিউরেটরের সাথে কাজ করি এখনো পর্যন্ত। তো এটা একটা দুর্দান্ত ব্যাপার, এবং শুধু তাই নয়, আমি তখন বাইরে বসে লেখালেখি করি, সেই সম্পর্কে ওয়াকিল ভাইকে বিরক্ত করা যে ওয়াকিল ভাই লেখাটা একটু পড়বেন, পড়ে একটু আমাকে জানান, এবং শুধু তাই নয়, একটা নান্দি পাঠ বা এক ধরনের বলবো যে সেই পাণ্ডুলিপি পড়ে ওনার একটা মুখবন্ধ উনি লিখেছেন, মানে আমি নানান ভাবে ওয়াকিল ভাইকে বিরক্ত করেছি। হ্যাঁ, ঢাকা গেলে মাঝে মধ্যে চাই যে ওয়াকিল ভাইয়ের সাথে দেখা হোক, একটু চা খাই, এই হলো মোটামুটি ব্যাপার। অনেক কিছু চাই ওয়াকিল ভাইয়ের কাছে, অনেক কিছু চাওয়া।
আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নটা জমা রাখছি, আমার মনে একসঙ্গে ওয়াকিল এক্সে শুনে নেব, মানে কলা কেন্দ্রের ভবিষ্যৎ সম্পর্কে তার পরিকল্পনা স্বপ্ন। এখানে আর কেউ যদি, হ্যাঁ নূর আলা সিদ্দিক মনে হয় কিছু বলবেন, তিনি তার মাইক্রোফোন অন করেছেন, আপনার প্রশ্নটা আপনি রাখতে পারেন বা মন্তব্য। ওয়াকিল স্যারকে অনেক ধন্যবাদ যেখানে আমাদের নবীন শিল্পীদের বেশি, ইয়াং শিল্পীদের বেশি সুযোগ দেওয়ার জন্য। আপনার কি আর কোনো মন্তব্য বা প্রশ্ন আছে? না। আচ্ছা ওকে, ধন্যবাদ জানিয়েছেন। আরো কজন আছেন যদি কেউ কিছু বলতে চান, কোনো কোনো জিজ্ঞাসা থাকে যদি অন্তত কলা কেন্দ্র সম্পর্কে, তন্ময়, দেবাশিস চক্রবর্তী, আমির মাহমুদ, মাহিয়া আবরার, এরা যদি কেউ কিছু বলতে চান। রাজীব চক্রবর্তী হাত তুলেছে আমি দেখতে চাচ্ছি কলকাতা থেকে। রাজীব চিত্রশিল্পী নন, তিনি ভাষাতত্ত্বের মানুষ বা এবং সঙ্গীত রসিক, সঙ্গীত গবেষক। আমার মনে হয় রাজীবের কাছ থেকে আমরা একটা ভিন্ন অবস্থান পেতে পারি হয়তো এই বিষয়ে। রাজীব, ব্যাপার হলো পৃথিবীতে কিছু কিছু দুর্ঘটনা মাঝে মাঝে ঘটে, তো সেরকম দুর্ঘটনা ঘটে গিয়েছিল 2018 জুলাই মাসে। এই কলা কেন্দ্রে আমি এরকম উটকো একটা লোক গিয়ে হাজির হয়েছিলাম, সেখানে আমার পরিচয় এবং সেটা গিয়েছিলাম রশিদ আমিন ভাইয়ের সঙ্গে পরিচয় সূত্রে আর কি। এবং ওয়াকিল ভাই যে জায়গায় বসে আছেন সম্ভবত কলা কেন্দ্রেই উনি বসে আছেন দেখে মনে হচ্ছে। এটা নতুন কলা কেন্দ্র, ওই একই বিল্ডিং এরই চারতলা জায়গা এখন দোতলায়, তবে লুকটা অনেকটা পুরনো কলা কেন্দ্রের মতোই মনে হচ্ছে তার ভিতরে। হ্যাঁ বলো। যাই হোক, এই সবাই কিছু বলতে পারি এমন সঞ্চয় আমার নেই, কিন্তু দুটি তিনটি কথা বলি। ওয়াকিল ভাই যে বললেন না যে এই যে শিল্প সমালোচনার যে ধারা, বাংলায় তো এই সমালোচনার ধারা তেমন ভাবে তৈরি হয়নি, সেই প্রসঙ্গে ওরা চিন্তা ভাবনা করছেন যে এই সমালোচনার একটা ধারা যাতে তৈরি করা যায় বাংলায়, তা নিয়ে যদি একটা শিক্ষানবিশীর মতো করা যায়, মানুষকে শেখানো যায় কিভাবে শিল্প সমালোচনা করতে হয়, বা এই আর্ট অ্যাপ্রিসিয়েশন, এই সাধারণ মানুষ, আমার মতো মানুষ যে নাকি ছবি দেখতেই জানে না কিন্তু ছবি দেখতে তার ভালো লাগে, এই ভালো লাগার অন্ধি সন্ধি বলে যদি একটু, এখন তো এই অনলাইনে এই কাজগুলি করার হয়তো কিছুটা সম্ভব, যদি কলা কেন্দ্র এই বিষয়গুলি নিয়ে একটু ভাবে, তাহলে মনে হয় আমাদের মতো অশিক্ষিত শিল্প অজ্ঞ মানুষদের পক্ষে সেটা উপকারে কাজে লাগবে। এটা গেল এক নম্বর। আর দু নম্বর, ওয়াকিল ভাইকে, ওয়াকিল ভাইয়ের সঙ্গে আমার একটা কথা হয়ে রয়েছিল, সেটা ওয়াকিল ভাইয়ের মনে আছে নিশ্চয়ই, ওয়াকিল ভাই মাথা নাচছেন, যে ওয়াকিল ভাইয়ের সংগ্রহে বেশ কিছু রেকর্ড আছে, সেই রেকর্ড ওয়াকিল ভাই আমাকে দেবেন। তো আমি ওকে বলেছি যখন যেখানে যে মুহূর্তে আপনার দেখা পাবো আমি আপনাকে ধাওয়া করব এবং রেকর্ডের কথা মনে করিয়ে দেব। 2018 30 নভেম্বর শান্তিনিকেতনে কলাভবনের 100 বছর পূর্তি উপলক্ষে ওয়াকিল ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, ওয়াকিল ভাইয়ের মনে আছে নিশ্চয়ই, সেখানেও একই কথা আমি বলেছিলাম আর কি। তো যাই হোক, আজকে দেখে ভালো লাগছে। আর এই এই ধরনের আমাদের মতো অজ্ঞ শিল্প অজ্ঞ মানুষদের যদি একটু শিল্প বোঝার কিছু পাঠ্যক্রম তৈরি হয়, সেইটা যদি কলা কেন্দ্র সে ধরনের কিছু ভাবতে পারে, তাহলে আমরা উপকৃত হব আর কি। এটুকুই বলা, ওয়াকিল ভাই ভালো থাকবেন এই আর। অনেক ধন্যবাদ রাজীব। আচ্ছা, আমাদের এখানে আরো দু তিনজন আছেন, যদি তাদের কোনো প্রশ্ন থাকে এই সুযোগে আপনারা একটু করতে পারেন, জোর করেন না। হ্যাঁ না, জোর করছি না। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় না আর কেউ আগ্রহী। তো আমার নিজেরই আসলে জানার বিষয় ছিল, মানে এই কলা কেন্দ্রের এই জার্নিটা 5 বছরের, দেখে শুনে তো মনে হচ্ছে যে প্রচুর কাজ হয়েছে, প্রচুর, কিন্তু এটা নিশ্চয়ই কোনো সহজ ছিল না। হ্যাঁ, সহজ তো হওয়ার কথাই নয়, চ্যালেঞ্জ নিশ্চয়ই প্রচুর চ্যালেঞ্জ ছিল সেখানে, যেখানে নিজে নিজে করা হচ্ছিল ওটা শিল্পীদের নিজস্ব অর্থায়নে। সেই চ্যালেঞ্জগুলো কি ছিল এবং সেগুলো কিভাবে অতিক্রম করা গেল, এবং মনে হচ্ছে সেই কাজটাও এক পর্যায়ে সাফল্যের সঙ্গে মানে সংগঠিত হয়েছে, তা না হলে এই সময়ে যেখানে সব বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আরো একটা বৃহত্তর পরিসরে যাওয়ার চেষ্টা বা সাহসটা তো করতেন না। তো সেই ক্ষেত্রটা আমার মনে হয় যদি একটু খোলাসা করে বলা যায়, তাহলে তো অন্যরা হয়তো বা কিছুটা সাহস পাবে, শক্তি পাবে, কিছুটা দিক নির্দেশনা পাবে আর কি। সামগ্রিকভাবে কলা কেন্দ্রের এই যাত্রাপথে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ উত্তরণের যে অভিজ্ঞতা এবং সামনের পথ চলার যে একটা পরিকল্পনা হয়ে আছে মনে মনে, সেটার একটা ভাগ আমরা পেতে চাই ওয়াকিলের কাছ থেকে। যখন ঢাকা আর্ট সেন্টার বিলুপ্তি হলো,
তো যখন আমরা বন্ধু বন্ধু আবার ভাবছিলাম নতুন একটা স্পেস নিব, তো আমার যেটা মূলত একটা জিনিস পরিষ্কার ছিল যে এখানে আমাকে সময় দিতে হবে, কারণ আমার অন্য বন্ধু বান্ধবরা তারা কি বলবো পেশাগত কারণেই হোক এবং তাদের অন্য অন্য যে ইনভলভমেন্ট সোসাইটিতে সেটার কারণে ওরা বেশ ব্যস্ত লোক। আমি বলবো নিসারের কথা, আমি বলবো শিশিরের কথা, আমি বলবো ঢালিয়াল মামনের কথা। হ্যাঁ, এবং আমার সব বন্ধুরা আমি খুবই মানে স্ট্রংলি বলবো যে আমার প্রত্যেকটি বন্ধু বান্ধবী তারা শুধুমাত্র যে তার নিজের শিল্পকর্ম করেন তা না, তাদের অন্যান্য ডিসিপ্লিনে অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে তাদের একটা বেশ বড় ধরনের ইনভলভমেন্ট আছে। আমার মনে হয় যে এই জায়গাটায় কিছু জিনিস আছে যেটা আমাদেরকে এত বছর একসাথে চলতে সাহায্য করছে বা আমরা একসাথে আছি এবং সেই সম্পর্কটাও 40 বছরের অধিক, অলমোস্ট আমরা সবাই ক্লাস ফ্রেন্ড। তো তো পরিকল্পনা তখন আমাকে বুঝতে হলো যে আসলে আমি একটু ফ্রি ছিলাম এবং আমার যে পেশাগত অন্যান্য যে ব্যস্ততা সেটার বাইরেও আমি সময়টা আমি দিব, এটা আমার একটা ইন্টারেস্টও ছিল, কারণ আমি যেটাকে পছন্দ করি সেটা অন্যের সাথে শেয়ার করতে চাই এরকম একটা ভাবনা, কিংবা আমার বন্ধুবান্ধবরাও তাই। তো সেক্ষেত্রে মূল আমার যেটা ছিল যে আসলে কিছু অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমাদের আগে যে আমরা ছোটবেলা থেকেই যে কত সংগঠন করেছি কিন্তু এগুলোর স্থায়িত্ব খুব কম, তো আসলে কেন ভেঙে যায় বা কেন থাকে না, সেটার একটা কারণ হচ্ছে যে অর্থনীতিটা একটা বিরাট প্রক্রিয়া করে, যে একটা প্রথম পর্যায়ে যতখানি উৎসাহ নিয়ে পরিকল্পনাটা করা হয় একটা পর্যায় পর এটা হয়তো বা থাকে না, কিংবা অর্থের যোগানটা হয়তো ঠিক মতো থাকে না। তো যার ফলে আমার মূল যেটা আইডিয়া ছিল সেটা হচ্ছে যে এমন একটা পরিকল্পনা করা যেটাতে যেটা অন্যের উপর নির্ভরশীল হবে না। তো এটার পিছনে মামুন ঢালিয়াল মামুন কিছু কথা বলছে, যে যেটা হচ্ছে যে আমাদের যে অভিজ্ঞতা স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তীতে আমাদের যে চেতনাগুলো যে বোধগুলো কাজ করছে, তো সেখানে একটা বেশ বড় একটা ভাবনা আমার মনে হয় যেটা অলিখিত ভাবে ছিল যে কারো প্রতি নির্ভরশীল হওয়া যাবে না, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, হোয়াট উই হ্যাড। তা আমার যেটা প্রশ্ন ছিল প্রথমেই সেটা হচ্ছে যে বাড়ি ভাড়া, যেহেতু ভাড়া বাড়িতে আমাদের দিতে হচ্ছে, এটার বাড়ি ভাড়াটা যাতে আমরা দিতে পারি, তো আর অন্য কোনো বাজেট আমরা তৈরি করি, অন্যটা আমাদের যেটা ছিল আমাদের যা আছে তাই দিয়ে করব এবং যেভাবে আছি এটাকে আমাকে একদম একটা হোয়াইট কিউব একটা গ্যালারি বানাতে হবে যেটা আমার সামর্থ্যের মধ্যে নেই, কিংবা আমার পরিবেশও দাবি করে না অনেক সময়, তো কিন্তু একটা স্পেস আমার একটা জায়গা দরকার। যে এই জায়গাটায় আমি বলবো যে গত 5 বছর যেটা চলেছে এটা আমাদের সবচেয়ে বড় যে স্ট্রেংথ ছিল, যে আমার 1 মাসের বাড়ি ভাড়াও বাকি ছিল না, তার মানে আমার বন্ধুরা আমাকে যে কমিটমেন্ট দিয়েছে এবং আমি নিজে এটাকে চালানো সম্ভব, এটাই হচ্ছে ঘটনা। আর এর পরে বাইরে যে আমরা প্রোগ্রাম যেগুলো করেছি সেগুলোর পিছনে আছে কিছু ভলেন্টিয়ার, সেগুলো আমরা স্বেচ্ছাশ্রম এবং সময় সেটা দিয়ে এবং এক ধরনের বিশ্বাস থেকেই আয়োজনগুলো করা, তো এর ফলে আমাদের একটা বিরাট একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে, সেই অভিজ্ঞতাটা 5 বছর। আর এখন যখন ফিরে দেখি তখন দেখি যে না, যে কর্মকাণ্ডগুলো হয়েছে, যে যে ক্যাটালগ পাবলিশড হয়েছে, যে ডকুমেন্টেশন যেসব আর্টিস্টকে আমরা দেখিয়েছি এবং তার মধ্যে থেকে বেশ কিছু আর্টিস্টকে দেখি যারা এখন ঢাকার শিল্প বা কি বলবো চর্চা এবং যে যে স্থানিক যে আবহাওয়া সেখানে তাদের অবস্থান সুদৃঢ় করেছে, তো সেই জিনিসগুলো এক ধরনের আমাদের চলাটাকে অনেক স্ট্রেংথ দেয়, আমাদের ভাবনাগুলোকে আরো সুনির্দিষ্ট করে তোলে। আমি বলবো যে এরকম একটা ভাবনা থেকেই যে 5 বছর যেটা করতে পেরেছি আমার মনে হয় যে এটা আরো বড়ভাবে করতে পারবো, আর বিশেষ করে যখন অনেক এ ধরনের ছোট ছোট ইনিশিয়েটিভ যারা বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আমাদের এক ধরনের দায়িত্ব বোধ করি আমরা, যে এ ধরনের একটা ইনিশিয়েটিভকে কি বলবো এটাকে আরো শক্তিশালী ভাবে স্থায়ী একটা রূপ দেওয়া। তো আমার ধারণা এবং এটার নিশ্চয়ই এই 5 বছরের অভিজ্ঞতার মাধ্যম থেকে বলবো যে আমরা হয়তো বা আমাদের এই যে এটার পিছনে যে অর্থনীতি সেটাকে আমাদেরকে হয়তো একটু নতুন ভাবে ভাবতে হবে। আমরা এই চর্চার মধ্যে দিয়ে কিছু বন্ধু বান্ধব পেয়েছি যারা আমাদের কাজের প্রতি আস্থা রাখে, তাদেরকে তারা কিছুটা সহায়তা করবে এইভাবে একটা কথা দিয়েছে, তো সেভাবে আমরা ওই আগের মতনই আমাদের একদম বেসিক জিনিসটা আমরা নিজেদের হাতে রাখতে চাই, এটা কারো উপর নির্ভরশীল হতে চাই।
আর প্রোগ্রাম যা করব সেক্ষেত্রে আমরা অন্যান্য অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে ওপেন, কিন্তু সেক্ষেত্রে আমাদের আইডিয়াকে বিসর্জন দিয়ে না আমরা এই প্রেশারে যাব না, এবং আমরা সেটা আমাদের মধ্যে এক ধরনের ঐক্য আছে সেই ক্ষেত্রে আমি আশাবাদী আর কি। তো আমি বলবো যে আসলে মূলত এখানে দুটো কারণে থাকে না, একটা হচ্ছে অর্থনীতি, আরেকটা হচ্ছে যদি নীতিগতভাবে, যেটাকে আমি বলছিলাম যে নান্দনিক অবস্থান, নান্দনিক অবস্থানটা আমি এটার মধ্যে আদর্শ উদ্দেশ্য, এটার মধ্যে আচার আচরণ, এটার মধ্যে মানে প্রকাশভঙ্গি, এগুলোকে সবগুলোকে মিলিয়ে বলছি যে সেই নান্দনিকতায় যদি এক ধরনের ঐক্য থাকে তাহলে আমার মনে হয় যে সেটা আমার বন্ধু বান্ধব সেটা আমার আছে, এই কলাকেন্দ্রের পিছনে যারা আছে তাদের আমাদের এই অবস্থানটাকে সেই জায়গাটা আমাদের কোনো এমন একটা সমস্যা নেই। আচ্ছা, তো এই জন্য আমি মনে করি না যে এটা ভেঙে যাওয়ার আর কোনো মানে আমরা চেষ্টা করতে পারি। আর একটা কিছু বলি, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস চেষ্টা করছি, নাও হতে পারে, আমি এটার জন্য কাউকে জব দেরি করবো না, কারণ এই কাজটা তো আমি কারো কাছ থেকে ওইভাবে নেই নি। আমি আমার যতক্ষণ আমার বন্ধু বান্ধব তাই মনে করে যে যতক্ষণ আমাদের সামর্থ্য আছে যতক্ষণ আমরা পারবো উইল ডু, এবং তারপর নেক্সট জেনারেশন বা অন্যরা অন্যদের মতো করে দেখবে। কিন্তু যেভাবে চর্চাটা চলছে সারা দেশে এই দৃশ্য শিল্প নিয়ে বা এই ভাবনাটা নিয়ে, যে পরিস্থিতি, যে ইকোসিস্টেমের মধ্যে চলছে, আমার মনে হয় সেখানে আমাদের কিছু বলার আছে। এটা শুধুমাত্র এরকম কলা কেন্দ্র কি কোনো প্রভাব সৃষ্টি করতে পেরেছে এই ধরনের অন্যান্য শিল্পীদের বা সংগঠনকে এই ধরনের আরো কিছু উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে? এটা কি বোঝা যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে তার প্রভাব শিল্পী মহলে বা সংস্কৃতি কর্মীদের মধ্যে, যে তারা এই অভিজ্ঞতাকে বা এইটাকে কাজে লাগিয়ে নিজেরাও উদ্যোগ নিচ্ছে, সেরকম কিছু দেখা যাচ্ছে কি? না, এখন ঢাকার কথা বলতে পারি কিংবা ঢাকার বাইরে বিভিন্ন ফর্মে অনেক সংগঠন আছে। আচ্ছা, কিছু কিছু সংগঠন আমরা দেখি যারা খুব বেশি কর্মকাণ্ডের দিক থেকে বা স্থায়িত্বের দিক থেকে অতখানি না, ভাঙছে আবার নতুন করে হচ্ছে। এরা কতটুকু আমাদের দ্বারা অনুপ্রাণিত বা কতটুকু ইনফরমেশন তাদের কাছে আছে এটা আমরা বলতে পারবো না, ঠিক সরাসরি আমরা বলবো না যে আমাদের দ্বারা, মানে এটা তাদের উৎসাহের উপর ডিপেন্ড করে। তবে আমি বলবো যে অনেক ধরনের ফর্ম থাকা উচিত, এখন আমাদের একটা ফর্ম, কিন্তু এটা যত বেশি ভিন্নতা ভিন্ন ভিন্ন ভাবে আসবে, ভিন্ন ভিন্ন প্র্যাকটিস এর মধ্যে দিয়ে আসবে, তত বেশি আর্ট বা শিল্প জগৎ তত বেশি ইন্টারেস্ট। আমি সেই জন্যই বলছি, কারণ কলা কেন্দ্র যথেষ্ট কাজ করেছে, কিন্তু এটা তো যথেষ্ট না, ঢাকা শহরের জন্য যথেষ্ট না, ফলে এরকম আরো আরো অনেক অনেক প্রতিষ্ঠান হওয়া উচিত। সেই প্রক্রিয়াটা অন্তত যদি কলা কেন্দ্রের প্রভাবে শুরু হয়ে গিয়ে থাকে, সেটাও একটা বড় অর্জন হবে আমি মনে করি। আমার মনে হয় যে কলা কেন্দ্রের এই কাজগুলোর মধ্যে দিয়ে কেউ যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাটিটিউড। আমি যেটাকে খুব গুরুত্ব দিচ্ছি, আবারও বলছি যে নান্দনিক অবস্থা, আচ্ছা এটা হচ্ছে কি প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে আমরা এটাতে অংশগ্রহণ করছি, কিভাবে দেখাচ্ছি, কিভাবে আচরণটা করছি। এখন সেটা আমি জানি কষ্টকর, বাইরে অনেক হাতছানি আছে, অনেক অনেক ধরনের, যেটা ডালিয়াল মামুনে বললেন যে এই দৃশ্য শিল্পের সাথে যে একটা বিশাল অঙ্কের টাকা, এটার সাথে কর্পোরেট, এটার সাথে মিডিয়া, অনেক কিছু যুক্ত হয়ে অনেক কিছু করা যায়। হ্যাঁ, অনেক কিছু করা হচ্ছে, আমি সেটাকেও ঠিক এই পর্যায়ে আমি বাতিল করব না, কিন্তু আমি বলবো যে এর বাইরেও শিল্পী আছেন যারা শিল্পটাকে আরেকটু অন্যভাবে দেখেন, অন্যভাবে চর্চা করেন। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমার মনে হয় রাজীব চক্রবর্তী এবং চন্দন শফিকুল কবির যা বললো তার প্রেক্ষাপটে হয়তো বা ওয়াকিলে কিছু বলা থাকতে পারে ওদের দুজনের কথার পরিপ্রেক্ষিতে। রাজীবের চাওয়া যে দেখার, উনি নিজেই কি বলবো, উনি সঙ্গীত বোঝেন শিল্প বোঝেন না, এটা ব্যাপারটা এরকম না, হয় আসলে একটা পর্যায়ে জিনিসটা একই একই জায়গা থেকে, শুধু মিডিয়াটা আলাদা, কেউ সুরে ধ্বনিতে প্রকাশ করেন আর কেউ হয়তো বা একে প্রকাশ করতে চান না। আমি বলছি যে এটা আমার একেবারে ব্যক্তিগত কথা, যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে এই চর্চার মধ্যে ঢুকলে আসলে দেখে 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 দেখেই ছবি বুঝতে হয়, শুনে শুনে যেরকম কান তৈরি করতে হয়। আমি কিন্তু এখন পর্যন্ত আমি অসংখ্য চেষ্টা করেও একটা রাগ বুঝতে পারি না এখন পর্যন্ত, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কোনো একটা রাগ শুনে বুঝতে পারি না, আমার কানটাকে আমি তৈরি করতে পারি। আর আমি জানি যে এটা আমাকে নোটেশন পড়েও বোঝানো যাবে না যতক্ষণ আমার কান তৈরি না। তো আমি বলবো যে আসেন গ্যালারিতে, আসেন ছবি দেখেন, এভাবেই চোখ তৈরি হবে। এটা দর্শক, এইটার জন্যই আসলে আমরা নিয়মিত এক্সিবিশন, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কন্টিনিউটি, সেটা হচ্ছে যে শিল্পটা আমার কাছে কোনো ইভেন্ট নয়,
যে আমি বছরে দুবার একবার করব, সারা বছর থাকবে না, আমি সেটা মানতে রাজি নেই। আমার কাছে মানে শিল্পটা এটা একটা কন্টিনিউয়াস, এটার সাথে সম্পর্ক, এটার মাধ্যমে এটা মানে ঘটে, ভিতরে ঘটতে থাকে, অনুধাবন হতে থাকে। তো সুতরাং একটাই উপায়, দেখা দেখা দেখা, শোনা শোনা শোনা। চন্দনের কি কোনো কিছু জিজ্ঞাসা ছিল না? সেরকম তেমন কিছু ছিল না। ও আমার মনে হয় যে ভবিষ্যতের স্বপ্নটা নিয়ে একটু আর একটু বেশি করে জানতে যাচ্ছিল আর কি। এখন আমাদের একটা স্পেস যেখানে আমরা মনে করি যে দুইজন আর্টিস্টের একটা ডায়লগ দেখাতে পারবো, ছবির সাথে ছবির, শিল্প অবজেক্টের সাথে অবজেক্টের একটা ডায়লগ তৈরি করতে পারবো, সেই স্পেসটা আমাদের আছে। এখন প্রদর্শিত আর্টিস্টদের কাজ, মানে আর্টিস্টদের ইমেজ কিংবা কাজকে ভিন্নভাবে উপস্থাপনা করার জন্য যে স্পেস কোয়ালিটি, সেটা আমাদের মনে হয় যে খারাপ না। আমাদের একটা জায়গা আছে যেখানে বসে প্রচুর কথাবার্তা, ইনফর্মাল আড্ডা দেওয়া যাবে, সেরকম একটা জায়গা। আমাদের কিপ্রিয়া প্রিন্ট স্টুডিও এবং প্রিন্টের কর্মকাণ্ডকে চালানোর জন্য যে স্পেস দরকার, সেটার একটা বেশ ভালোই আমরা বলবো যে লাক্সারি স্পেস তৈরি হয়েছে এখন। তো এবং নতুন উদ্যম, আমরা চাচ্ছি যে এই জায়গায় আমরা আমাদের মতো করে প্রোগ্রাম আমরা কন্টিনিউ করব। এখন অনেক কিছু জানি যেগুলো, যেরকম এখন করোনাকালীন সময়ে আমাদের প্রোগ্রাম নিয়ে নতুন ভাবে একটু ভাবতে হচ্ছে যে ফিজিক্যাল প্রোগ্রাম কতটুকু অ্যালাউ করব, কতটুকু করব না, আর কিভাবে করা যায়। এই ক্রিয়েটিভিটিটাও আমার মনে হয় যে আমাদের একটা মানে এই সিচুয়েশনগুলো আমাদেরকে আরো ক্রিয়েটিভ করতে বাধ্য করে। তো দেখা যাক, আমরা বন্ধ হচ্ছি না, আমরা আছি, এটাই বলি। অনেক ধন্যবাদ। 9টা বাজে, তবে আমার লাস্ট কল, শেষ মুহূর্তে যদি কারো কিছু মনে জেগে থাকে, কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা বা কোনো মন্তব্য জেগে থাকলে এখনো বলার সুযোগ আছে আর কি। ঠিক আছে, আমরা শেষ করবো। তবে যাওয়ার একটি ঘোষণা দিয়ে রাখি, আমাদের যে পরবর্তী অনুষ্ঠান কে বলে দৃষ্টির জন্ম, সেটি আগামী রবিবারই হবে। কারণ আমাদের যে রবিবারের অন্য একটা আয়োজন ছিল, যে রাজীব চক্রবর্তী যেটা এতদিন চালিয়েছে সঙ্গীত বিষয়ক আয়োজন, সেটি তো আমরা শেষ করেছি গত রবিবারে। ফলে আগামী রবিবার 3 তারিখ আমরা আবার ফিরে আসবো এই অনুষ্ঠান নিয়ে, এবং আমাদের আমন্ত্রিত শিল্পী বা হচ্ছেন দিলারা বেগম জলি। তা আশা করি আপনারা সবাই যুক্ত হবেন জলির কাজ দেখতে, জলির কথা শুনতে। আর ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াকিলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবাই। থ্যাংক ইউ, শুভরাত্রি।